ভাই আমার মনে হয় না আমি বেশি সময় আর আপনাদের সাথে থাকতে পারবো, আমার গলা বন্ধ হয়ে আসতেছে, অসুস্থ মানুষ আমি, পারবো না হয়তো দুই একটা দিয়ে শেষ করি। ভাইরা আমার প্রথম প্রশ্ন হল, কোনো অর্থের বিনিময়ে চাকরি নিলে সেই চাকরির বেতন হালাল হবে কি না? অর্থাৎ ঘুষের বিনিময়ে যদি চাকরি নেওয়া হয় তাহলে সেই চাকরির উপার্জন হালাল হবে কি না? এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য বড় বড় ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম যারা আছেন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্যগণ, আমাদের দেশ ওলামায়ে কেরাম, প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া এক, সেটা হলো যদি অবৈধভাবে অর্থাৎ ঘুষ দিয়ে কেউ চাকরি নেয় তাহলে কাজটা তো তিনি হারাম করেছেন, এতে কোনো সন্দেহ নাই। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামে যাবে। তবে ঘুষদাতা বেচারা যদি বাধ্য হয়ে ঘুষ দেয়, ঘুষ না দিলে তার কোথাও চাকরি হয় না, যেমন আজকাল আমাদের দেশে অবস্থা, তাহলে ওই বেচারাটা আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায় যদি সে নিরুপায় হইয়া দেয়, কিন্তু ঘুষখোরের মাফ হওয়ার কোনো রাস্তা নাই। বিশেষ করে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহও সেটা মাফ করবেন না। কিন্তু যদি কেউ ঘুষের মাধ্যমে চাকরি নেয়, কাজটা যদিও অন্যায় করেছেন, পরবর্তীতে তিনি যদি শ্রম দিয়ে পারিশ্রমিক নেন, কষ্ট করে বেতন নেন, তাহলে মাসে মাসে বা দিনে দিনে তিনি কষ্ট করেছেন তার বিনিময়ে বেতন নিয়েছেন, যদি কষ্টটা বৈধ খাতে তিনি বিনিয়োগ করেন, ভালো খাতে কষ্ট করেন, হারাম কোনো কাজ না করেন, তাহলে ইনশাআল্লাহ তার মাসিক বেতনটাও হারাম হয়ে যাবে না। কিন্তু প্রথম যে কাজটা তিনি করেছেন সেটা অবশ্যই কি হবে, হারাম হবে। ওই এক হারামের কারণে তার আজীবনের ইনকাম সব হারাম হয়ে যাবে এমনটি পৃথিবীর কোনো আলেমই বলেন না, কারণ পরবর্তী বেতনটা তার শ্রমের বিনিময়ে সে পাচ্ছে। অতএব শ্রম যদি সঠিকভাবে দেয় তার বিনিময়ে বেতন নিলে জায়েজ হবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে বিবাহ করতে গেলে চাকরি দরকার, এ নিয়ে আমাদের কোরআন সুন্নাহ থেকে জানাবেন। ভাইরা আমার, বিবাহ করার জন্য চাকরি দরকার এমন না, বিবাহ করার জন্য সামর্থ্য দরকার, আর সামর্থ্যের সাথে চাকরি এটা কিছুটা সম্পর্ক থাকলেও পরিপূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত না। আমাদের এখন মানসিকতা হয়ে গেছে চাকরগিরি করা, মুসলমানের সন্তান চাকরগিরি ছাড়া আর কিছু চিন্তা করে না। ইয়াহুদির সন্তানরা উদ্যোক্তা হয়, তারা ব্যবসা শিখে নিজে কিছু করার চেষ্টা করে। ভাই কয়টা মৌসুমি সবজি নিয়ে রাস্তার পাশে বসে যান, একটু সবজি উৎপাদন করেন, একটা মুরগির ফার্ম দেন, একটা ছোটখাটো কোনো কাজ শুরু করেন, এই কাজগুলো চাকরির চাইতে অনেক বেশি সওয়াবের কাজ, ভালো কাজ। মুসলমান এখন চাকরি ছাড়া আর কিচ্ছু বোঝে না। যত বড় ডাক্তার, যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় ইমাম, যত বড় খতিব, আলটিমেট সবই কি, চাকরগিরি। চাকরগিরি হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া ভালো। একটা হাদিস শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বৃক্ষ রোপণ করে, কোনো গাছের চারা লাগায়, সেই গাছ থেকে যদি কোনো ফসল হয়, পাতা হয়, বড় হয়, ওখান থেকে যদি পশু পাখি খায়, মানুষ তো বটেই, যদি পশু পাখিও খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ যে লাগাইছে তাকে ওই মানুষ খাইলো, পশু খাইলো, বা এটা নিচে পড়ে সার হলো, এর কারণে সওয়াব দিবেন। তাহলে বোঝা গেল ব্যবসা উদ্যোক্তা হওয়া এটা ইবাদতের কাজ, যদি উদ্দেশ্যটাকে সেরকম করে নেওয়া যায়। এজন্য বিবাহের জন্য চাকরিই করতে হবে। কেন? আল্লাহ রহমতে উদ্যোক্তা হতে পারেন, ছোটখাটো কোনো কাজ শুরু করে দেন, গায়ে খেটে শুরু করে দেন। আর আজকাল তো চাকরি হইলেও হবে না, বিশাল অঙ্কের বেতন পাইতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে, আরেকজনের পায়ে হাঁটা যাবে না, তারপরে চাকরি করা যাবে, এই বিয়ে করা যাবে। বিয়েটাকে কঠিন করতে করতে এই দেশে, এই সমাজে জেনাটাকে এখন সহজ করে দিস, জেনা এখন সবচেয়ে সহজ এদেশে, জেনা এত সহজ করা হয়েছে যে জেনা করতে পয়সাও লাগে না, পায়ের উপরে দাঁড়াইতেও প্রয়োজন, পায়ের উপরে দাঁড়ানো ছাড়া জেনা করছে, ধরা পড়ছে, সমাজের কেউ বলে না যে বেটা নিজের পায়ে না দাঁড়ায় জেনা করছস কেন, ঠিক না? ঠিক, কিন্তু নিজের পায়ে না দাঁড়াইয়া বিয়ে করছস কেন, এটার জন্য ধরা আস। যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা সহজ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বিবাহের ক্ষেত্রে পাত্রী কে দেখবে, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন, খুবই প্রয়োজনীয়।
বাংলাদেশে শতকরা 99টি বিবাহে এই অপকর্মটি করা হয়। বিয়ে করবে একজন পাত্রী দেখে তার 14 গোষ্ঠীর সমস্ত পুরুষ। এই রোগটা আপনাদের এলাকায় আছে না নাই? ছেলে বিয়ে করবে, সে তার বউ দেখবে ছেলের সাথে, ছেলে তো দূরের কথা, ছেলের আগে ছেলের ভগ্নিপতি দেখে, বড় ভাই দেখে, মামায় দেখে, খালুয়ে দেখে, ছেলের বাপে দেখে, অন্য সময় পুরো গোষ্ঠীর সবাই দেখে, আসল জন ছেলেই দেখে না। ঠিক না? ঠিক, ভালো করে শুনে রাখেন। বিবাহের জন্য প্রস্তাব দিতে হলে ছেলে মেয়ে পাত্র পাত্রী একে অন্যকে দেখে নিবে, এটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ের সিদ্ধান্ত নিলে তোমরা একে অন্যকে দেখে নাও। এতে কয়েকটা লাভ আছে। এক নম্বর লাভ হলো, বিয়ের আগে দেখা দেখি হলে পাত্র পাত্রী একে অন্যকে দেখলে তাদের মধ্যে পরবর্তীতে ভালোবাসাটা বৃদ্ধি হয়। দ্বিতীয় লাভ হলো, কোনো দোষ ত্রুটি থাকলে তারা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, পরে আর মন কালাকালি হয় না। এখন আমাদের সমাজে হলো ছেলে দেখা দেখির খোঁজ খবর নাই, বা দেখলেও ছেলের সাথে 14 গোষ্ঠী পুরুষ যায় দেখে। ভালো করে শুনে রাখেন, বিয়ের জন্য প্রস্তাবক ছেলে পাত্র তিনি ছাড়া পাত্র পক্ষের অন্য কোন পুরুষ পাত্রীকে দেখা জায়েজ নাই, এটা হারাম। মেয়েদেরকে আমাদের সমাজে গরু ছাগলের মতো আচরণ তাদের সাথে করা হয়। বাজারে কোরবানির গরু কিনতে যেরকম 5-7 জন মিলে যায়, বিয়ে করার সময় ছেলের সাথে এরকম 5-7 জন ভাই, চাচা, ফুফু, মামু, খালু, 14 গোষ্ঠী নির্লজ্জের মতো যে মেয়েকে দেখে, এটা হলো বাজারে গরু ছাগল দেখার মতো মানুষকে অপমান করা, পাত্রী মেয়েকে অপমান করা, নারী জাতিকে অপমান করা, এটা এটা কোনো অবস্থাতে ইসলামে জায়েজ নাই। পাত্রীকে দেখতে পারবেন পাত্র নিজে আর তার পরিবারের মেয়েরা, পাত্রের মা, বোন, ভাবি তারা দেখবে, কিন্তু অন্য পুরুষরা দেখতে পারবে না, হারাম, সম্পূর্ণ হারাম। এখন মুশকিল হলো, ছেলেরা যারা বিয়ে করবে এরা যদি বলে, বাপকে যদি বলে যে আব্বা বিয়ে তো আমি করব, আমার দেখার কথা, তুমি দেখতে আসছো কেন, তুমি বসে থাকো, আমি মেয়েটা দেখে আসি, তাহলে ছেলের তো মায়ের একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে, বলবে যে বেটা বেয়াদব, বিয়ের আগে থেকেই তোরব তুই দেখবি, পরে জানি কি করবি। তো মুরব্বীদেরকে বুঝাইতে হবে, বাবারে বিয়েটা হয়ে গেলে এরপরে তোমার পুত্রবধূ তুমি সারা জীবন দেখতে পারবা ইনশাআল্লাহ, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত ইসলাম শুধু আমাকে দেখার অনুমতি দিয়েছে, তোমাকে দেখার অনুমতি দেয় না, এটা বাজারের গরু না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সাহস নিয়ে এই সমাজের কুসংস্কার এবং অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করুন। একই অপরাধে বারবার তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব, আর একটা হলো গাফফার। এই গাফফার এবং তাওয়াব নামের অর্থ জানেন? গাফফার শব্দের অর্থই হলো যিনি বারবার ক্ষমা করেন। তাওয়াব নামের অর্থই হলো যার কাছে বান্দা বারবার অপরাধ করে আসলে আবারও মাফ করেন, আবার অপরাধ করে আসলে আবারও মাফ করেন, আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। একবার অপরাধ হয়ে গেছে, লজ্জিত হয়েছেন, ক্ষমা চেয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ মনের ভুলে শয়তানের প্ররোচনায় পড়ে বন্ধুদের পালায় পড়ে করে ফেলেছি, মালিক কেয়ামতের দিনের শাস্তি, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আল্লাহ মাফ করে দেন, তওবা করলেন, আবার কিছুদিন পরে শয়তানের পালায় পড়ে আবার হয়ে গেছে, আবারও তওবা করবেন। শয়তানের একটা বড় চক্রান্ত হলো, শয়তান আপনাকে বলবে যে তুই বেটা এত বেহায়া কেন, কয়দিন আগে না একবার তওবা করছস, আবার তওবা করবি কেমনে আল্লাহর কাছে, এটা হয় না, বাদ দে। আস্তে আস্তে শয়তান মানুষকে আল্লাহ থেকে নিরাশ করে, দূরে সরায় দেয়। এই জন্য শয়তানের স্কুলের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পাঠ হলো মানুষকে নিরাশ করে দেওয়া। নিরাশ হওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার মাপ চাই আসতে হবে, বারবার মাপ চাইতে খারাপ লাগবে, আবারও বেহায়ার মতো যেতে হবে, আবারও লজ্জা চেয়ে মাপ চাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করবেন। তাই বলে আবার এই আশায় কেউ থাকেন না যে আল্লাহ তাআলা যেহেতু বারবার ক্ষমা করে, বারবার তওবা কবুল করে, অতএব আর টেনশন কি, অপরাধ করব আর মাপ চাইব, অপরাধ করব আর মাপ চাইব। দেখেন, একজন অভিভাবক, একজন বাবা তার সন্তান
অনেক দিন পরে একবার অন্যায় করেছে, বকাঝকা দিয়েছে, সন্তান মাফ চেয়েছে, উনি মাফ করে দিয়েছেন। আবার বহুকাল পরে আবার করেছে, তিনি হয়তো মাফ করে দিয়েছেন। কিন্তু বাপ যদি টের পায় ছেলে এটা একটা ধান্দা বানায় নিছে, তাহলে এরপরে মাফ হবে না, মুগুর আরো বেশি করে হবে। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, আল্লাহ তাআলা তাওয়াব গফফার, বারবার তিনি ক্ষমা এবং তওবা কবুল করেন। এই কথা জেনে আপনি ঠান্ডা মাথায় আকাম করে যাচ্ছেন যে আল্লাহ তো মাফ করবেই, তাহলে সেই মাফের আশা তো দূরের কথা, উল্টা বরং আরো শাস্তি হওয়ার সম্ভাবনা আছে। একজন ব্যক্তির ঘরে মলম আছে, হাত কাটা গেলে সেখানে মলমটা লাগাই দিলে কি হয়? ভালো হয়ে যায়। সেজন্য সে কি ভালো হাত চাকু দিয়ে কাটবে? ভুলে কেটে গেলে মলম লাগাবে, তাই না? চাকু যেহেতু, মলম যেহেতু আছে, লাগাইলে ভালো হয়ে যাবে। অতএব আমি ঠান্ডা মাথায় হাত কাটবো, এটা কোনো বুদ্ধিমান মানুষ করবে? করবে না। আল্লাহর পাকড়াও, ওই যে বলেছিলাম কিয়ামতের ভয়, জাহান্নামের বাস্তব চিত্রের প্রতি বিশ্বাস যদি আমাদের থাকতো, তো আল্লাহ বারবার তওবা কবুল করেন সে আশার চাইতে আল্লাহ তাআলা কাহার, আল্লাহ তাআলা পাকড়াও করবেন, আল্লাহর আযাব শাদীদ, এগুলোর ভয় যে বিশ্বাস যদি থাকতো, তাহলে বারবার ঠান্ডা মাথায় পাপ করার সাহস আমাদের হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করে রাখুন, আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আমি জানতে চাই, যাকাতের টাকা একজন ভূমিহীন লোককে সব টাকা একজনকে দেওয়া যাবে কিনা? ভূমিহীন লোক যার ঘর বাড়ি নেই, আপনি তাকে যদি অনেক যাকাতের টাকা দেন যাতে সে একটা ঘর বানায় থাকতে পারে, ইনশাল্লাহ এটা অবশ্যই কি হবে? জায়েজ হবে। তার ঘরটর নাই, আপনার সব যাকাতের টাকা দিয়ে 20-50-1 লাখ টাকা দিয়ে তাকে একটা ঘর বানিয়ে দিলেন, তাহলে এতে কোনো অসুবিধা ইনশাল্লাহ নাই, বরং এটা করা উচিত। কবরস্থানে স্যান্ডেল বা জুতা পরে কবর জিয়ারত করতে যাওয়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের একটা মুশকিল হলো, আমাদের দেশের মানুষের আজাইরা ভয় আছে, দরকারি ভয় নেই। আজাইরা ভয় বুঝেননি? আরে ভাই, জুতা পরে গেছেন আপনি, এটা তো চুরি করেন নাই মাশাল্লাহ। জুতা পরে যেতেই পারে একজন মানুষ, কিন্তু জুতা পরে যদি কেউ কবরস্থানে যায় তো জিব্বা কামড় দেয়, ঠিক না? ঠিক। একই লোক আবার বিড়ি খাইতে ঢুকে চা দোকানে, সেটা নিয়ে কেউ জিব্বা কামড় দেন? অতএব কবরস্থানে জুতা পায়ে গেলে কোনো অসুবিধা নাই। আরে ভাই, কবরস্থান তো দূরের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের মধ্যে যদি কেউ জুতা পরে নামাজ পড়ে আর জুতার নিচে যদি পাক না থাকে, পরিষ্কার থাকে, তাহলে তার নামাজ হয়ে যাবে। এখন মুশকিল হলো, আমাদের যে জুতা আইসকাল, এগুলো তো অনেক টাইট, এগুলো পরে নামাজ পড়া কঠিন, রুকু সেজদা কিভাবে দিবেন? সফট যেগুলো আর কি, একদম নরম যেগুলো চামড়া বা খুব পায়ের সাথে মিশে থাকে, এগুলো নামাজ পড়া যায়। যেহেতু নামাজ পড়া যায়, অতএব কবরস্থানে যাইতে কোনো অসুবিধা নাই। মসজিদে মুয়াজ্জিন সাহেব মায়ের জমি চুরি করে নিজের নামে লিখে নিচে তার পেছনে নামাজ নিয়ে নিচ্ছে, তার পেছনে নামাজ পড়া যাবে কি না? দেখুন, কোন ইমাম, কোন মুয়াজ্জিন প্রকাশ্যে কোনো অপরাধ করেছেন, হারাম কাজ করেছেন, সবাই জানে, প্রমাণিত, এরকম যদি হয় তাহলে সেরকম মানুষকে ইমাম মুয়াজ্জিন রাখা ঠিক না। কিন্তু মুশকিল হলো, আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনদের পেছনে মানুষ যেই পরিমাণ লাগে, দুই জাতি, এক হলো নারী জাতি মহিলারা, আর একটা হলো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, এই বেচারাদের পেছনে মানুষ যত লাগালাগি করে, সমাজে অন্য কোনো মানুষের পিছনে এত লাগালাগি করে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, ভাই বোনের জমি মারছে না, কি করছে, আপনি নিশ্চিত হলেন কিভাবে, কে রায় দিল? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক হয়, এই জন্য এগুলোকে আমাদের কাছে প্রশ্ন দিয়ে উত্তর নিয়ে ওইটা ফিট করার চেষ্টা করবেন না। মূল অবস্থা যাচাই করে স্থানীয় আলেম ওলামারা, তাদের কাছ থেকে আপনারা জানার চেষ্টা করবেন। লাফালাফি করে জিকির করা জায়েজ আছে কি না? ভাইরা আমার, লাফালাফি নাচানাচি এটার সাথে জিকিরের কোনো সম্পর্ক নাই। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিকির করতেন তার ঠোঁট নড়ত। কি নড়ত? ঠোঁট নড়ত। জিকিরের সময় ঠোঁট নড়বে, এছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ার কথা কোরআন হাদিসে আসে নাই। লাফালাফি তো অনেক পরের কথা, কথা কি বুঝতে পারছি? আরে ভাই, জিকির হলো আল্লাহর স্মরণ, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসে আল্লাহর স্মরণ করবেন, মুখে উচ্চারণ করবেন, সেখানে লাভ দেওয়ার, ভাঙচুর করার
অশান্তি করার কি আছে? এটা তো অশান্তির জিনিস না, এটা তো শান্তির জিনিস। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন আল্লাহর জিকির করলে মানুষের অন্তর প্রশান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়। অস্থির অন্তর স্থির হয়ে যায় আল্লাহর জিকির করলে, আর আমাদের আল্লাহর জিকিরের সূরা লাভালাভি শুরু হয়। কেমন কথা হলো? এই জন্য জিকিরের সাথে আসলে লাভ দেওয়ার অথবা শরীরের দুলানোর, শরীরের অঙ্গভঙ্গি করার এগুলার কোনো সম্পর্ক নাই। সুন্নাসম্মত জিকির এটা হলো শুধু ঠোঁট নড়বে, হালকা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে নড়তে পারে, কিন্তু অস্বাভাবিক নড়াচড়া এটা জিকিরের কোনো সুন্নাহ পদ্ধতি না। ইমামতির স্থানে সুন্নাত নফল সালাত পড়া নিষিদ্ধ সম্পর্কে হাদিস জানতে চাই। যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান, ইমামতি করেন, মেহরাব বা আপনার জায়নামাজের জায়গা, সেই জায়গায় ফরজ নামাজের পর সুন্নাত বা নফল ইমাম সাহেব পড়তে পারবেন না, নিষিদ্ধ, এমন কোনো কথা করোনা নিজে কোথাও নাই। তবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি যে করতেন, তিনি বাসায় সুন্নাত পড়ে মসজিদে আসতেন, তিনি আসার পরে জামাত দাঁড়িয়ে যেত, আর বেশিরভাগ ক্ষেত্রে সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে তিনি বসে দোয়া দরুদ পড়ে সুন্নাতটা আবার নিজ স্থানে গিয়ে পড়তেন। তবে বিভিন্ন বর্ণনার দ্বারায় উনি ওই জায়গাতে আবার ছিলেন বা ওই জায়গাতেও পড়া যায়, এরকম বিভিন্ন বর্ণনাও রয়েছে, কোনো অসুবিধা নেই। ইমাম সাহেব যেখানে ফরজ সালাতের ইমামতি করবেন ওই জায়গায় সুন্নাত নফল পড়া যাবে না, এরকম কোনো নিষিদ্ধ নাই। তবে সুন্নাত নফল এগুলো বাসায় পড়া, অন্য জায়গায় পড়াটা হলো উত্তম স্বাভাবিক সাধারণ অবস্থায়। ঠাট্টা বিদ্রুপ ছলে বা ইচ্ছাকৃতভাবে ঔষধ প্রয়োগের মাধ্যমে হত্যা প্রচেষ্টা করে আদমরা করে অচল করে দেয়, তাহলে ইসলামী শরিয়া তার শাস্তি কি? দেখুন, কেউ কাউকে যদি বিদ্রুপ ছলে দুষ্টামি করে আদমরা করে ফেলে, গলা টিপে ধরে বা দুষ্টামি করে, যেভাবেই হোক বন্ধুবান্ধবের মধ্যে যদি এটা হয়, এটা হারাম। কাউকে ভয় দেখানো বা কোনো অস্ত্র দিয়ে কোনো কিছু দিয়ে তাকে আপনার ভীত সন্ত্রস্ত করা, এটা হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারি দিয়ে হাঁকাহাঁকি করে না অনেকে, যে বন্ধুবান্ধব দুষ্টামি করতে গিয়ে ছুরি নিয়ে দৌড়াচ্ছে বা আপনার মেরে ফেলবে বা গলা টিপে ধরবে, দুষ্টামি করে না, হারাম। কোনো মুসলমান কোনো মুসলমানকে ভয় দেখানো কি নাই, জায়েজ নাই। কাউ কেউ কাউকে ভয় দেখাতে পারে না, এগুলো করা জায়েজ নাই। মারা গেল না, কিন্তু আপনি এই যে মারার মতো পরিস্থিতি তৈরি করে দিলেন, সেটাও গুনাহের কথা এবং হারাম কথা। ছোট বড় বৃদ্ধা সকলেই বিড়ি খায়, এর বিধান কি? এবং যারা বিড়ি খায় তারা কি পরকালে লোহার বিড়ি ও আগুন বিড়ি পাবে? ভাই, দুনিয়াতে তামাকের বিড়ি খাইলে আখেরাতে আগুনের বিড়ি পাবে, এরকম কোনো কথা করোনা দিছে আমি দেখি নাই লোহা টোহা পাবে বলে। তবে যে ধূমপান মানুষের স্বাস্থ্যকে ধ্বংস করে দেয়, ক্ষতি করে দেয়, হারাম, এটা একজন মুসলমান যদি গ্রহণ করে, সেবন করে, পান করে, অবশ্যই জাহান্নামে তার শাস্তি হবে। কিন্তু শাস্তির ধরন হাদিসে বলা হয় নাই। কেন বলা হয় নাই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিড়ি সিগারেট এগুলো তো ছিলই না, অতএ বিড়ি খাইলে অনুরূপ আপনার ওইটা হবে, এটা আসবে কোত্থেকে? আসতে হলে তো রাসূলের যুগে এটা থাকতে হবে। বিদায়ের শাস্তির ধরন কি হবে সেটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলা ভালো জানেন। তবে শাস্তি হবে এটুকু নিশ্চিত। জর্দা খাওয়া কি জায়েজ আছে? জর্দা, জর্দার মধ্যে তামাক থাকে, সাদা পাতা পানের সাথে, অথবা জর্দা যারা খান মুরব্বীরা, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের প্রতি ভালোবাসা রেখে বলছি, এটা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না। নিজের জন্য যেটা খেলে ক্ষতি হবে নিশ্চিত, সেটা খাওয়া ইসলামে জায়েজ নাই। বিষ খাওয়া ইসলামে জায়েজ না, হারাম? কেন হারাম? কারণ বিষ খেলে লাভ হবে না, ক্ষতি হবে। অতএব তামাক, জর্দা, সাদা পাতা, এগুলা বিষ। এগুলা কি বিষ? এগুলা খাওয়া জায়েজ নাই। পানের সাথে শুধু যদি সুপারি, কেন সুপারিটাকেও ডাক্তাররা আজকাল বিষ বলে। এবং জর্দার ক্ষেত্রে তো আমাদের দেশে রেস্ট্রিকশন আসছে, আমি জানি যতটুকু, যে জর্দা বিক্রি করার ব্যাপারে রেস্ট্রিকশন আছে, বিধিনিষেধ আছে। হ্যাঁ, মিষ্টি জর্দা জাতীয় যেগুলো আছে, যে খাইলে একটু মুখে গ্রান হয়, কোনো তামাক টামাক নাই, এরকম কিছু থাকলে সেটা কি করতে পারেন? খেতে পারেন। পরিবারের পর্দার ব্যাপারে দয়া করে কিছু বলুন। পরিবারের পর্দা, এটা কি আলাদা কোনো পর্দা আছে নাকি? আবার পরিবারের পর্দা বলতে দরজার সামনে কাপড়ের পর্দাই তো নাকি? হ্যাঁ, পরিবার বলতে সম্মিলিত পরিবার। ভাইরা আমার,
অনেক নামাজি কালামি মানুষ আছেন, নিজেরা দিনদার আলেম ওলামাও আছেন, সব জায়গায় পর্দা করে মাশাআল্লাহ, মহিলা বাহিরে বোরকা পরে চলে, কিন্তু বাসায় দেবরের সাথে দেখা দেয়, আছে না নেই, ভগ্নিপতি শালিকের সাথে দেখা দেয়। মনে রাখবেন, বাহিরে পর্দার গুরুত্ব ইসলামে যত বেশি, বাসার ভেতরে পর্দার গুরুত্ব তার চাইতে বেশি। বিশেষ করে ভগ্নিপতির সাথে শালিকার, আর ভাবির সাথে দেবরের। এছাড়াও আছে, যেমন কথার কথা, একজন মহিলা তিনি তার ননদের বড় ছেলে অথবা তার দেবরের ছেলে, দেবর তো বটেই তার ছেলে, ভাসুরের ছেলে, এদের সাথে দেখা দিতে পারবে কি পারবে না? পারবে না, হারাম, তারা গায়ে মাহরাম, অতএব তাদের সাথে পর্দা করতে হবে। যৌথ পরিবারে থাকলে এই জিনিসটা খুব কঠিন। মনে রেখেন, মহিলারা অনেক সময় বেঁচে যাবে আপনারা, আমরা পুরুষরা ধরা খেয়ে যাব, কারণ তাদের বাসার ভেতরে পর্দার মধ্যে বসবাস করার সুযোগ আমরা দেই না। এগুলো বললে আজকাল সেকুলাররা, নাস্তিকরা বলে, হুজুররা আর কত আমাদের এই বেড়া দিবেন? হুজুররা বেড়া দেয় তোমাদের বাঁচানোর জন্য, তোমাদের বাঁচানোর জন্য। ঘরে ঘরে পরকিয়া, অপকর্ম, হারাম সম্পর্ক, সর্বনাশ হওয়ার পরে হুঁশ ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন, আগে থেকে কি দাও, বাদ দাও। এই জন্য ঘরের ভিতরে পর্দা করাও ফরজ। অনেক মানুষ বলে, আমার অন্তর ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, এর বিধান ইসলামে কি বলে? নামাজ পড়ে না কিন্তু কি ঠিক আছে, অন্তর ঠিক আছে? এটা হলো, ব্রাশও করে না, মেসোয়াকও করে না, কিন্তু মুখ পরিষ্কার আছে। এই কথা যেরকম, নামাজ না পড়লে কি হয়েছে, অন্তর ঠিক আছে, এই কথাও একই রকম। তোমার অন্তর ঠিক আছে না বাঁকা আছে, এটা প্রমাণ হলো নামাজ, এটা না প্রমাণ হলো কি, সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে তার অন্তর আল্লাহর দিকে আছে বোঝা যাবে, আর যে সালাত আদায় করে না বুঝতে হবে তার অন্তর বাঁকা আছে। তুমি দাবি করলেই তো হবে না। সালাত এটা যে আদায় করে না, সে নিজেরকে ইমানদার মুসলমান হিসাবে দাবি করার নৈতিক কোনো অধিকার রাখে না। বাংলাদেশের মুসলমানরা মনে করে, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম ইমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই, হিস্সা নাই, নাম নেয়ার কোনো অধিকার নাই তার। মুসলমান নামাজ না পড়ে আবার কই ইমান আছে? কোনো অবস্থায় সুযোগ নেই। আল্লাহ তাআলা হেফাজত করুন। সংসার ও সামাজিক জীবনে মহিলাদেরকে পাগল করে ফেলেছে স্টার জলসা ও জি বাংলা, এ সম্পর্কে কিছু বলবেন? মহিলাদেরকে স্টার জলসা জি বাংলা নষ্ট করছে, আপনাদেরকে কিসে নষ্ট করছে? মোবাইলে, ফেসবুক আর ইউটিউবে নষ্ট করছে, ঠিক না? ঠিক, আমরা সবাই ভাগে যোগে জাহান্নামে যাওয়ার চেষ্টা করি। শয়তান সবাইকে একটা করে আইটেম দিছে, সবাইকে একটা করে কি দিছে, আইটেম দিছে। যাদের মোবাইল নাই, নেট নাই, নেটের কানেকশন নাই বাসায়, তাদেরকে স্টার জলসা দিছে মহিলাদেরকে, তোমরা বসে বসে জাহান্নামে যাও। আর যুবকদেরকে শয়তান আইটেম দিছে, তোমরা ফেসবুক ইউটিউব মোবাইলে নিয়ে গুতাগুতি করো, সময় নষ্ট করো, তোমরা এইভাবে জাহান্নামে যাও। আর মুরব্বীরা বেশিরভাগ, তারা ফেসবুক ইউটিউব অনেকেই বুঝে না, আর স্টার জলসাও বাসা বাড়িতে বসে বসে বেশি সময় দেখে জমে না, তাদেরকে শয়তান একটা আইটেম দিছে, চায়ের দোকান। কি দিছে আইটেম? চায়ের দোকান, যে তোমরা সবাই মুরব্বীরা বসো, সেখানে বসে টক শো করো। এমন এক টক শো, যেই টক শো 24 আওয়ার্স প্রায় চলে, রাতের কয়েক ঘন্টা বাদ দিয়ে সারা দিন রাত টক শো চলে। অন্যান্য টিভি চ্যানেলে টক শোতে বুদ্ধিজীবী আসে, বুদ্ধিজীবী যায়, অনুষ্ঠান একটা আসে আরেকটা যায়, কিন্তু চায়ের দোকানের টক শো মাগার সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে, একের পর এক গেস্ট পাল্টায়, উপস্থাপক পাল্টায়, কিন্তু টক শো শেষ হয় না। এই দেশটার 12টা কি এমনি এমনি পাচ্ছে? কারণ এই দেশে কাজের মানুষ নেই, সব বুদ্ধিজীবী, সবাই বসে বসে চায়ের দোকানে কি দেয়, কে কি করলো, কে কি না করলো, গীবত, শেকায়েত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল একটা কথা বলতেন, যে সারা জীবন ভর চায়ের দোকানে আড্ডা মেরে মেরে, চার কাপে চুমুক দিতে 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 দুনিয়ার গল্প স্বল্প চা দোকানে করছেন মুরব্বীরা, বুড়ারা, চাচারা, ভালো করে শুনে রাখেন, ওই ঘন্টাকে ঘন্টার আড্ডার চাইতে বাসায় চাচির সাথে বসে একটু খুনসুটি করেন, একটু মজা করিয়েন, একটু হাসি তামাশা করিয়েন, আল্লাহর কাছে ওর জন্য আপনার আমল নামে একটা সওয়াব লেখা হবে। আর এত টকশো করছেন, অনেক সওয়াব পেয়ে গেছেন, কিয়ামতের ময়দানে যায় দেখবেন গুনাহের পাহাড় নিয়ে উঠছেন ওই চা দোকানে বসে বসে গীবত শেকায়েত করার কারণে, ঠিক না? ঠিক। এই জন্য যুবকদেরকে ধরাই দিছে, যুবক যুবতীদেরকে দিছে ফেসবুক ইউটিউব শয়তানে, আর মহিলাদেরকে ধরাই দিছে স্টার জলসা জি বাংলা, আর চাচা মুরব্বীদেরকে দেখাই দিছে কি,
চা দোকানের উন্মুক্ত টক শো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ফাঁদগুলো কেনা সাত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি নাকি নূরের তৈরি? ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি নাকি নূরের তৈরি, এই প্রশ্ন দেখলে আমার এত কষ্ট লাগে। এ ভাই, আল্লাহ তাআলা তার রাসূলকে নূর দিয়া বানাইছে না মাটি দিয়া বানাইছে না কি তামা দিয়া বানাইছে, আপনার দরকার কি? এটা কোনো প্রশ্ন হলো? রাসূলকে আল্লাহ তাআলা কি দিয়া বানাইছে এটা আমার জানার দরকারটা কি? আমার দরকার হলো রাসূল কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, এটা আমার জানা দরকার, ঠিক না? ঠিক। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়া বানাইছেন এই প্রশ্ন আমাদের জন্য কোনো প্রয়োজনীয় প্রশ্ন না। ও ভাই, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার কোনো দরকার আছে? কথা বলেন, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দরকার আছে? আরে ভাই, জাহাজের খবর নেবেন না বিকে, আপনি আদার ব্যাপারে আপনার জাহাজের খবর দরকারটা কি? আল্লাহ তাআলা তার রাসূলকে কি দিয়া বানাইছে এটা কোনো প্রশ্ন হলো? সারা বাংলাদেশের ঘরে ঘরে এটা নিয়ে ঝগড়া, শয়তান আমাদেরকে ফাওকামে লাগিয়ে দিছে। আরে ভাই, এই প্রশ্ন করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কি বলেছেন, কোন পথে যেতে বলেছেন, কোন পথে যেতে নিষেধ করেছেন, এটা হলো প্রশ্ন, ঠিক না? ঠিক। কোরআন হাদিসে কোথাও আল্লাহ তাআলা এভাবে আলাদা করে বলেন নাই যে আমার রাসূলকে আমি এই দিনের দিয়া বানাইছি। একটা জাল হাদিসে আছে নূরের তৈরি, কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানুষ ছিলেন, তিনি কি ছিলেন? কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন, বহু আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হলো ইউহাইলাইয়া, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না, এ হলো পার্থক্য। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন তৈরি। এখন আমাদের দেশে কিছু ভাইরা আছেন যাদের মনে অনেক ব্যথা যে কিছু মৌলবি গজাইছে আজকাল, এই বেটারা বলে রাসূল মাটির তৈরি, এটা কথা হলো? মাটি, মাটি একটা জিনিস, রাসূলকে মাটির তৈরি বলে রাসূল অপমান হয় না? এই জন্য ওনারা মহব্বত করে বলে রাসূল হলে নূর, নূর মানে লাইট, আলোর তৈরি, তো আলো আর মাটি দুটো কি এক? ওনারা রাসূলকে মহব্বত করে বলেন রাসূল কিসের তৈরি? আলোর তৈরি, নূরের তৈরি। আমরা তাদেরকে বলতে চাই, আদম আলাইহিস সালাম কি মাটির তৈরি ছিলেন না নূরের তৈরি? মাটির তৈরি, কোনো সন্দেহ আছে? কোরআনে আছে না আল্লাহ আদমকে মাটি দিয়ে তৈরি করছেন? আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা সেজদা করছেন কাকে? মাটির তৈরি আদমকে। যদি মাটির তৈরি হলে তার মান কম হইতো, তাহলে আল্লাহ তাআলা নূরের তৈরিওয়ালাকে দিয়ে মাটির তৈরিওয়ালাকে কি করাইতেন না? সেজদা করাইতেন না। বোঝা গেল মাটি বা নূর কোনোটারই দাম নাই, আল্লাহ যার ইজ্জত দিবেন তারই কি দাম। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বললে উনি সেজদা দেনেওয়ালা ফেরেশতাদের কাতারে যাবেন, সেজদা পানেওয়ালা আদমের কাতারে থাকবেন না। অতএব এগুলো নিয়ে মর্যাদার কোনো বাড়া কমা এটার সাথে সম্পর্ক না, মর্যাদা আল্লাহ যাকে দিবেন তারই মর্যাদা বাড়বে, যেমন আদমকে আল্লাহ মর্যাদা দিয়েছেন ফেরেশতাদেরকে বলছেন সেজদা করার জন্য। কোরআনের কিছু কিছু তর্জমায় আল্লাহর ক্ষেত্রে আমি ব্যবহার না করে আমরা কেন ব্যবহার করা হয়েছে? ভাইরা আমার, আরবিতে সম্মানসূচকভাবে অনেক সময় বহুবচন ব্যবহার করা হয়, একজনকে বোঝাতে গিয়ে বহুবচন, অথবা মানে নিজেকে অথবা অন্যকে সম্বোধন করতে গিয়ে বহুবচন ব্যবহার করা হয় সম্মানসূচকভাবে, এটা আরবির একটা রীতি, সেই হিসাবে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন আমরা সৃষ্টি করেছি, এর মানে এই না আলিয়াজ বিল্লাহ যে আল্লাহ কয়েকজন, নাউজু বিল্লাহ, কারণ আল্লাহর একত্ববাদের বিষয়টা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা কি করেছেন, প্রমাণ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। অতএব বহুবচন ব্যবহার করেছেন, এটা আরবি বাগধারা বাকৃতিতে সম্মান সূচক, এটা বোঝানোর জন্য আরবিতে এরকম হয়। যেমন আমরা একজনকে যখন সালাম দেই তখন কি বলি, আসসালামু আলাইকা নাকি আসসালামু আলাইকুম? একজনকে যখন আপনি সালাম দেন, আপনার সামনে একজন আছে, তখন তাকে বলেন আসসালামু আলাইকুম। এই কুমের আরবি অর্থ হলো আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, অথচ মানুষ আছে কয়জন? একজন। দয়া করে কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানাবেন। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি হলো ভাই, কবরস্থানের পাশে চলে যাবেন, হাতটাত কিচ্ছু বাধা লাগবে না, যেমনে আছেন এমনি দাঁড়ায়া সালাম পেশ করবেন কবরবাসীকে। কিভাবে সালাম পেশ করবেন? সালামুন আলাইকুম দারা কওমিম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবা, বিভিন্ন রকমের দোয়া হাদিসে আছে, যেই কোনো দোয়া পড়ে শুধু সালাম পেশ করলেই কবর জিয়ারত হয়ে যাবে। আমাদের দেশে কবর জিয়ারতের পদ্ধতিতে বলা হয় সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, আল্লাহ মুত্তাকাসুর একবার, অমুক সূরা এতবার, কিছু গদবাদা নিয়ম আছে না, এগুলো কোরআন হাদিসের কোথাও শেখানো হয় নাই। একসময় আমাদের দেশে টাকা দিয়ে কবর জিয়ারত করানো হইতো, এখন হয় কিনা আমি জানি না,
এখনো হয়। তো এইসব সিস্টেম হয়তো এই জন্যই বানানো হয়েছে যাতে করে এটা সিন্ডিকেটের মধ্যে থাকে, যে সে জানে করতে না পারে। অথচ কবর জিয়ারতটা যে কেউ করতে পারে, সালাম পেশ করলে কি হয়ে যায়? কবর জিয়ারত, জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত শব্দের অর্থ কি? কবরে যাওয়া, কবরবাসীর সাথে দেখা করা, সালাম দেওয়া, শান্তির দোয়া করা, আর শিক্ষা নিয়ে আসা যে উনি চলে গেছেন, আমাকেও এই জায়গাতে আসতে হবে। এটাই হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য। আমরা কবর জিয়ারত কেন করি? আমাদের দেশের প্রায় সব মানুষ মনে করে কবর জিয়ারত করতে হয় কবরবাসীর জন্য, কিছু দেওয়ার জন্য। এটা ভুল। কবর জিয়ারত করবেন আপনার নিজের স্বার্থে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তো আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করিও, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। তাহলে কবর জিয়ারত যে করবে তার নিজের লাভে যাবে, পাশাপাশি মুর্দের জন্য দোয়া করবে, কিন্তু দোয়াটা মূল উদ্দেশ্য না। এখন আমরা জিয়ারত করে আসি, আখিরাতের কথা স্মরণ করতে কি হবে? পয়সা নিয়ে যে জিয়ারত করে ও তো পয়সার কথা স্মরণ হবে, ঠিক না? ঠিক। ফজরের ফরজ সালাত শুরু হয়ে গেছে, ফরজ ধরবো নাকি সুন্নত পড়বো? ফরজ ধরবেন। কি করবেন? ফরজ জামাত ধরবেন। ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন সালাতের ফরজ নামাজের একামত শুরু হয় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। শুধু ফজরের নামাজের ক্ষেত্রে এক্সেপশন হওয়ার ব্যাপারে কোনো কোনো সাহাবি, কোনো কোনো সালাফ থেকে বর্ণনা পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে নিরাপদ হলো সরাসরি জামাতে সামিল হওয়া, পরে আপনি সুন্নত পড়ে দিবেন। কথা কি বুঝতে পারছি? মহিলারা কোরআন পড়ার সময় অন্য কেউ শুনতে পেলে গুনাহ হবে কি না? মহিলাদের কোরআন তেলাওয়াত অন্য কোনো পুরুষকে শোনানো জায়েজ নাই। আজকাল নেক্সট সুরতে ধোকা বাইর হয়েছে, এই যে ইয়াং কতগুলো মেয়ে বাইর হয়েছে, নাম আমি আর বললাম না, না জানা মানুষ আবার যে ইউটিউবে সার্চ দিবেন, এসব মেয়েদের সুন্দর সুন্দর কণ্ঠের তেলাওয়াত, ইয়াং ইয়াং মেয়েদের তেলাওয়াত ইউটিউব ফেসবুক বোঝাই রয়ে গেছে। এবং তেলাওয়াত যে সুন্দর তাদের, শুদ্ধ, সেটা নিয়ে সন্দেহ নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় সুর কি কর্কশ রাখতে হয় না মিষ্টি রাখতে হয়? কথা বলেন, কোরআন তেলাওয়াতের সময় মিষ্টি সুরে তেলাওয়াত করা সুন্নত না কর্কশ সুরে? মিষ্টি সুরে। যাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করিও। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, কোরআন যে সুন্দর করে পড়ে না সে আমার উম্মত না। যাই হোক, এরকম বহুত রেওয়ায়েত আছে, মৌলিকভাবে মর্ম সহিহ এনে কোনো সন্দেহ নাই যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে হয়। এখন কোনো মেয়ে মানুষ, ইয়াং হোক বয়স্ক হোক, কোনো যদি কোরআন তেলাওয়াত করে, এটা ইউটিউবে ফেসবুকে ছাড়ে বা এমনি অফলাইনে তেলাওয়াত করে, তাহলে সুর দিয়ে তো পড়তে হবে। আর এমনি মহিলারা তো কোরআন তেলাওয়াতে অটোমেটিক একটা মেয়েলি সুর দেয়, গ্রামাঞ্চলে একটু বেশি, শহরেও আছে। তো সুর দিয়ে তেলাওয়াত করলে ওইটা পুরুষ শুনবে, শোনার পরে তার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে না নেই? আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যদি কোমল কণ্ঠে, হে নারীরা, তোমরা যদি পুরুষদের সাথে অতিরিক্ত কোমল কণ্ঠে কথা বলো, তাহলে যাদের অন্তরে রোগ আছে এদের অন্তরে বক্রতা আসবে, তোমাদেরকে নিয়ে বাজে চিন্তা করবে। আজকাল এসব কথা বললে আমাদের মা বোনরা বুঝেন না। তথাকথিত নারীবাদীরা উল্টা বলে যে হুজুররা মেয়েদেরকে কি পাইছে, যে একটু সুন্দর করে তালা তেলাওয়াত করতে পারবে না, বা ইসলাম তো নিষেধ করে না, তোমার তেলাওয়াত তুমি করো, আরেকজনকে শুনায়ও না। যেই লোকগুলো তোমাকে বলতেছে না এটা নারী স্বাধীনতা বিরোধী, এগুলো সবগুলো শিয়াল। শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, এরা শিয়াল, এদের থেকে সাবধান থাকতে হবে। কারণ মনে মনে তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে বোন, তোমাকে নিয়ে সে ফালতু কল্পনা করবে, সে কখনো তোমার বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, এটা সৃষ্টিগত, অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। ইসলাম যৌনতাকে কন্ট্রোল করতে বলে, এটা বাই বর্ন, সৃষ্টিগতভাবে প্রমোটেড, অতএব যৌনতাকে নতুন করে উস্কাতে হয় না, ওটাকে কন্ট্রোল করতে হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মহিলাদের ইজতেমা এবং তালিম ইসলামে কতটুকু গ্রহণযোগ্য? মহিলা ইজতেমা নিয়ে গত বছর এখানেই বলেছিলাম কথা, আলহামদুলিল্লাহ এবছর আবার একই প্রশ্ন করেছেন। মহিলাদের নিজেদের পর্দার সাথে থেকে মহিলা তালিম, যেটাকে আমরা বলি, এটা জায়েজ আছে বহু শর্ত সাপেক্ষে। আজকাল মহিলা তালিমের নামে যা হচ্ছে, কিছু কিছু সহি এবং শুদ্ধ পদ্ধতিতে থাকলেও বেশিরভাগ মহিলা তালিমের নামে যা হচ্ছে এগুলো ভয়াবহ, বিভ্রান্তিকর, এগুলো ইসলামের কোনো সঠিক কাজ না। বেশিরভাগ, সবগুলোকে বলি নেই, যদি কোনো বাসায় আশেপাশের মহিলারা একত্রিত হয়,
আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় অন্য মেয়েরা এসেছেন আশপাশ থেকে, তারা দিন শিখেছেন। এজন্য কোন এক বাসায় যদি মহিলারা একত্রিত হন, কোরআন হাদিস থেকে যদি একজন অন্যজনকে শিখায়, যদি কোনো মহিলা কোরআন হাদিস জানে, তিনি যদি ওইটা শিখায় এবং পর্দার কোনো বিধান লঙ্ঘন না করে, তাহলে সেই মহিলার তালিম অবশ্যই জায়েজ আছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলিম নারী এবং পুরুষ, ইমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে মিলে সৎকাজের আদেশ দিবে, অসৎকাজের বাধা প্রদান করবে। অতএব শুধুমাত্র সৎকাজের আদেশ পুরুষরা দিবে তা না, মহিলারাও দিবে। কিন্তু তাই বলে পুরুষ মাহফিল শুরু হয়েছে, আজকাল মহিলা মাহফিলও শুরু হয়েছে, মাইক লাগায়া সুন্দর কণ্ঠের তেলাওয়াত, ওর মাহফিলের ওয়াজ শুনে আল্লাহর পথে আসবে না, জেনার দিকে যাবে আরো। তাহলে মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবে, শর্ত সাপেক্ষে বাসার বাইরে যেতে হলে অভিভাবকদের পারমিশন নিয়ে যাবে, নিজের নিরাপত্তা, নিজের ব্যক্তিত্ব, এটা তার ভালোর জন্য, তার পার্সোনালিটির জন্য, তার প্রাইভেসির জন্য, ইসলাম তার নিরাপত্তার জন্য এটি করেছে। ইসলামের এই সমস্ত বিধিবিধানকে লঙ্ঘন করার কারণে আজ ঘরে ঘরে অনাচার হচ্ছে কি হচ্ছে না বলেন, অঘটন ঘটার পরে, সর্বনাশ হওয়ার পরে এবারে হায় আফসুস করে। এই জন্য মহিলা তালিম জায়েজ আছে। এক, যিনি তালিম করবেন তিনি নিজে কোরআন হাদিস জানতে হবে, আন্দাজে কথা বলা যাবে না। আমাদের মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে এরকম অনেক, মহিলাদের মধ্যে অনেক সময় বেশি থাকে গ্রামাঞ্চলে যে হাদিসুন নেসা, হাদিসুল বুখারী, হাদিসুল মুসলিম, হাদিসুল তিরমিজি বা হাদিসুল রাসুল আপনারা জানেন, আর একটা হলো হাদিসুন নেসা, মহিলাদের হাদিস। কত রকমের মানুষ যে হাদিস আছে আল্লাহ মাহবুব জানে, এরকম আন্দাজে কোনো কথা বললে সেই মহিলা তালিম জায়েজ নাই। নাম্বার দুই, মাইক লাগাইয়া দূর দূরান্ত পর্যন্ত ওয়াজ মাহফিল করা জায়েজ নাই, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে এগুলো ছাড়া জায়েজ নাই, ওপেন প্ল্যাটফর্মে। নাম্বার চার, পর্দার সাথে থেকে করতে পারবে, অভিভাবকের অনুমতি ছাড়া। সংসার অনেক মহিলারা মহিলা তালিমে এমন মজা পাইছে, স্বামী সংসার ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে রাস্তা রাস্তা সারাদিন ঘুরে, ওইটা একটা নেশা, সেটা কিন্তু জায়েজ নাই। আবার অনেকে আছে বিভিন্ন জেলা জেলা চলে যায়, বলে কি শয়তান এত সুন্দর যুক্তি দিছে, বলে যে আমার অসুখ হলে স্বামী যদি ডাক্তারের কাছে না নেয় আমার কি যাওয়া লাগবে না, তাহলে আমার ইমানের রোগ হয়েছে, এখন স্বামী না নিলে কি হয়েছে, আমি এই নাটোর জেলা ছেড়ে আমি বরিশাল জেলা চলে যাবো দিন শিখতে। এটা হলো নেক্সুরতে দোকা, এটা হলো নেক্সুরতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লাযী মাহরামিন, কোন মহিলা হজের সফর পর্যন্ত করবে না মাহরাম পুরুষ ছাড়া, আর সে বরিশাল চলে যাচ্ছে কিসের জন্য, দিন শিখার জন্য। এরকম মহিলা তালিম কি নেয়, জায়েজ নাই। কোন ব্যক্তি মারা গেলে তার স্ত্রীর নাকের অলংকার সহ যাবতীয় গহনা পরনে রাখা যাবে কি না, স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করতে হয় 4 মাস 10 দিন, কতদিন, 4 মাস 10 দিন, এটা কোরআনের নির্দেশ। এই 4 মাস 10 দিনের শোক পালনের অনেকগুলো কাজ করতে হয়। নাম্বার এক, যেই বাড়িতে নিজে বসবাস করে স্বামীর মৃত্যুর পরে 4 মাস 10 দিন সে বাড়ি থেকে দূরে কোথাও যাবে না, একান্ত বাধ্য হলে, ডাক্তার দেখানো লাগলে, বিশেষ কোনো অসুবিধা হলে যাবে, এছাড়া বাসা বাড়িতে অবস্থান করবে, একটা রুমে বসে থাকবে তা না, মানে নিজের বাড়িতে থাকবে। নাম্বার দুই, অতিরিক্ত সাজগোজ করবে না, গহনা টহনা থাকলে এগুলো খুলে রাখবে। নাম্বার তিন, এই 4 মাস 10 দিন অন্যত্র বিবাহ বসবে না, এই কাজগুলো করে মোটামুটি শোক পালন করবে। আমাদের দেশে অনেকে মনে করে স্বামী মরে গেলে সাদা একটা কাপড় পরে থাকা লাগে, তাই না, এটা মন গড়া কথা, সাদা আর কালো বলে কোনো কথা নাই, সাজগোজ করবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পরিবারকে না জানিয়ে বিবাহ করতে পারবে কি না, দয়া করে বলবেন। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পরিবারকে না জানা বিয়ে করবে কেন, ভাই বিয়ে করা এটা তো ভালো কাজ, এটা চোরের মতো পালায় পালায় করলে বুঝতে হবে ডাল মেকুচ কালা হয়। যুবকরা বিয়ে করবেন খুশি করে, আনন্দ করে, মুরব্বীদেরকে দাওয়াত দিয়ে, বাপ চাচাদেরকে সাথে নিয়ে, ইটিস ফিটিস করে, লুকায় চুরায় চুরি করলে এটা নাম চুরি, এটা বিয়ে হয় কীভাবে, কথা বুঝেন নাই, ফতোয়া জিগাইতে আস। আরে ভাই, মানুষ চোরে না চুরি করে গোপনে গোপনে, আপনি বিয়ে করতেছেন মাশাল্লাহ, তাহলে এটা গোপনে করার কি হলো, এটা প্রকাশ্যে করবেন, মুরব্বীদেরকে জানায় করবেন, আর মুরব্বীদেরকে অ্যাভয়েড করে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে, এই তলে তলে গোপনে গোপনে বিবাহ, এগুলো কল্যাণ বয়ে আনে না। যৌবনের ভ্রম শয়তানে অনেক কিছু বোঝায়, একসময় আফসুস করবেন, তখন কিন্তু আর কাজে আসবে না। বর্তমানে কোনো কোনো আলেম মসজিদে চেয়ার বা টুলে নামাজ পড়া যাবে না বলে মাসালা দিচ্ছেন, আমি জানতে চাই মসজিদে চেয়ার বা টুলে জামাতে নামাজ পড়া যাবে কি না, চেয়ারে বসে নামাজ পড়া যাবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা নাই, এই সরি দাঁড়াইতে পারে কিন্তু রুকু সিজদাতে পিঠ ভাঙার ক্ষমতা নাই।
আজকাল এমন এক সমস্যা হয়েছে, সামান্য একটু কোমর ব্যথা হলে চেয়ারে বসে ধপ করে নামাজ পড়া শুরু করে দেয়। সারা দুনিয়া দাবড়ায় আসতেছে, দুনিয়া ভাঙ্গা চূড়া উল্টে ফেলাইতেছে, কিন্তু নামাজের সময় উনি একেবারে মাজুর হয়ে গেছে, তাই না? মসজিদ নাকি কোন আরএফএলের শোরুম, বুঝার কোনো উপায় নাই। অর্ধেক মসজিদ চেয়ার আর চেয়ার। আরে ভাই, 10 বছর আগে তো এদেশে এত মাজা ব্যথার রুগী ছিল না, কোত্থেকে এত রুগী আসছে? তবে হ্যাঁ, যদি এমন হয় যে আসলে একজন মানুষ এত অসুস্থ যে তিনি রুকু করে মাজা ভাঙতে পারেন না, সেজদা করতে পারেন না, করলে তার অনেক কষ্ট হয় বা পড়ে যায় বা অনেক ফ্যাটি, বা ডাক্তার বলেছেন যে তার জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে, তার মেরুদণ্ডে হাড্ডিতে সমস্যা আছে, এই ব্যক্তি অবশ্যই দাঁড়ানোটা দাঁড়ায়া রুকু সেজদার সময় চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে, এটাই মত, বিশুদ্ধ মত। তবে এটাকে সামান্য একটু কোমর ব্যথা হলেই, একটু শরীরটা খারাপ লাগলে চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া ঠিক না। আপনি কার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন? আহকামুল হাকিমের সামনে বাকাওয়াতি করতেছেন? এটা চিন্তা করা উচিত। হ্যাঁ, ওজর থাকলে অবশ্যই তার জন্য জায়েজ আছে। এখানে অনেকে আবার একটা প্রশ্ন তোলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো চেয়ার ছিল, তো কই কোনো সাহাবী বা তেনা তো কেউ চেয়ারে বসে নামাজ পড়েন নাই, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না? এটার উত্তর হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এত চেয়ার ছিল, এটা কোথায় পাইছেন আপনি? আরে মিম্বর, যেটার উপরে দাঁড়ায় উনি খুতবা দিবেন, সেই মিম্বরটাই ছিল না, চেয়ার তো পরের কথা। খেজুরের গাছে হেলান দিয়ে উনি খুতবা দিয়েছেন না, পরে না একটা মিম্বরের ব্যবস্থা হয়েছে, অতএব তখন এত অহরহ ব্যবস্থা ছিল না। সালাতে সন্তান অসুস্থ থাকলে কোনো মানত করা যাবে কি না, এবং করলে তা যদি জানের বদলে জান দেওয়া হয় তাহলে তা করা যাবে কি না? সন্তান অসুস্থ থাকলে মানত করা যাবে, যে কোনো বিপদে মানত করা গুনাহের কাজ না, তবে মানত না করে এমনি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া উচিত। আপনার ছেলেটা অসুখ হয়েছে, আপনি বললেন আল্লাহ আমার ছেলেটাকে আগে ভালো করো তুমি, ভালো করলে আমি একটা ছাগল কুরবানি করে দেবো, বা একটা গরিব দুঃখীকে একটা ছাগল দিয়ে দিব, জবাই করে মানুষের গোশত খাওয়া দেবো, এ মান্নত জায়েজ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখীল। আরে ভাই, মান্নত হলো কৃপণের সম্পদ বাহির করার একটা পলিসি, ও আল্লাহকে এমনি দান করতে রাজি না, ও বলে আল্লাহ আগে আমার পোলাটা সুস্থ করো, তারপর আমি তোমার দিব তোমার খুশি করার জন্য। এটা হলো বখিলের আল্লাহকে শর্ত দিয়ে দান করা, এটা ঠিক, এটা ভালো কাজ না, জায়েজ কিন্তু ভালো কাজ না। ভালো কাজ হলো আল্লাহ আমি দান করলাম, তুমি আমার বাচ্চার বিপদ দূর করে দাও, আগে দান করে তারপর দোয়া করা, এটা হলো উত্তম। তবে মান্নত করলে সেটা কি হবে না, হারাম হবে না। তবে মান্নত যদি হয় কোনো মাজারে, কোনো কবরে, কোনো হারাম মান্নত, তাহলে সে মান্নত পুরা করা ইসলামে জায়েজ নাই, বরং এটা শিরিক। স্বামী স্ত্রী তালাক হয়ে গেলে তারা পুনরায় বিয়ে করতে চাইলে তার সহি নিয়ম কি, আর কয়বার বিয়ে করা যাবে? এটা ভেরি করবে যে তালাকটা কিভাবে হচ্ছে, সেটার উপরে ভিত্তি করে। ধরেন কথার কথা, তালাকটা যদি একবার হয়, ফার্স্ট টাইম তালাক হয়, তাহলে তো দ্বিতীয় দফা নির্দিষ্ট টাইমের ভিতরে বিবাহই লাগবে না, শুধু মুখে প্রত্যাহার করে নিলেই ফেরত নিতে পারবে। দ্বিতীয় দফায় যদি আবার তালাক দেয় কখনো, তাহলেও আবার ওই নির্দিষ্ট মেয়াদের ইদ্দত পালন হওয়ার আগে, 3 মাস যাওয়ার আগে আগেই ফেরত নিতে পারবে। 3 নম্বরবার যদি তালাক দিয়ে দেয় তাহলে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই, আর ফেরত নিতে পারবে, এমনকি নতুন করে বিয়ে করলেও হবে না। 3 নম্বর তালাক হয়ে গেলে নতুন করে বিয়ে করলেও আর নেওয়া যাবে। ভাইরা আমার, তালাক নিয়ে ওয়াজ হওয়া দরকার ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা তালাকের ওয়াজ হওয়া দরকার। বিয়ের ওয়াজ বাদ দিয়ে আগে তালাকের ওয়াজ করা দরকার। যুবকরা বিয়ে করার আগে তালাকের মাসালা আগে ভালো করে জেনে নেবেন, কারণ আন্দাজে উন্দাজে তালাক তুলাক মাইরা এরপর আয়সা বলবেন, শেখ হুজুর ভাই তালাক দিয়ে আসছি, মায়ের ছাড়া তখন আর কোনো উপায় থাকবে না, কারণ ছুরি ঢুকাই দিয়ে এরপরে বলবেন জিব্বা কামড়াবেন, সরি আমি রাগের মাথা বলে ফেলছি। আবার অনেক জায়গায় দেখবেন লেখা থাকে অনেক সাইনবোর্ডে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আচ্ছা, তালাক কেউ মহব্বত করতে করতে দেয়? আপনাদের এলাকায় প্রেম পীড়িত করতে করতে তালাক দেয় কেউ বোরে? আরে ভাই, তালাক দেয়ই তো রাগের মাথা, তো রাগের মাথা তালাক না হলো দুনিয়াতে আর কোনো তালাকই কি হবে না। খবরদার, তালাক একটার বেশি দেওয়া উচিত না, জায়েজ নয়, গুনাহ। তালাক একটা দিতে হয়, একাধিক না, এরপরে সুযোগ দিতে হয়, তাহলে সেই তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ থাকে। আমাদেরকে শয়তান এমন মূর্খতার ভিতরে ডুবায় রাখছে, বউর উপরে রাগ উঠলে একসাথে 3,000-3,00,000 তালাক, বউরে তালাক, বউর 14 গোষ্ঠী সহ তালাক দেয়। এগুলা ধরে হাড্ডি গুড়া গুড়া করে দেওয়া উচিত, এগুলো অন্যায়, এগুলো হারাম কাজ। তালাক একটা দিতে হয়, তাও ঠান্ডা মাথায়, তালাক
আসলো আর হুট করে দিয়ে দিলাম তা না, চিন্তা ভাবনা করতে হয়, পরামর্শ করতে হয়, আলেমদের কাছে যেতে হয় যে আমি আসলে স্ত্রীকে রাখতে চাচ্ছি না বা রাখতে পারতেছি না বা আমাদের বনিবনা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ তালাক, জানেন আপনারা, সবচেয়ে অপছন্দনীয়। যেই পুরুষ কথায় কথায় বউরে তালাকের কথা বলে, এমন কি যে মহিলা কথায় কথায় স্বামীকে বলে আমার ছেড়ে দাও বাহির চলে যাবো, এদের উভয় আল্লাহ লানত প্রাপ্ত, আল্লাহ তাদেরকে সন্তুষ্ট না। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, এক ইবলিস, ইবলিসের যে নেতা, সে পানির উপরে সমুদ্রের উপরে তার সিংহাসন বসা এবং প্রতিদিন ইবলিসের ছাপ ওনার সব ছেড়ে দেয়, যা গোটা নাটোর জেলার ঘরে ঘরে যা আকাম কুকাম করে আয়, সারাদিন ঘুরা ঘুরা আকাম কুকাম করে সন্ধ্যা যখন ফিরে আসে দল নেতা জিগা কি কাম করে আইসোস, একজন এসে বলে নেতাজি অমুকরে ফুসলে ফাসলে একটা দোকানতে চুরি করাইছি, আরেকজনকে আরেকজনের ফুসলে ফাসলে মানুষ খুন করাইছি, আরেকটারে বিড়ি ধরাইছি আজকে, আরেকটার একটা অবৈধ প্রেম প্রীতি লাগাই দিছি। শয়তান বলে যে কোনো রকম আর কি, এমন আহামরি কিছু করো নাই। হঠাৎ করে যখন একটা এসে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াই দিছি, তখন ইবলিস বলে হ্যাঁ এই একটা কাজের কাজ করছো। তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এটা অত্যন্ত জঘন্য একটা কাজ, একান্ত প্রয়োজন না হলে তালাক দেওয়া উচিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, ধৈর্যশীল হবেন, যেমনে সামনে তালাক মুখ দিয়ে বাইর করবেন না। বাইর করলে কিন্তু তিনটা জিনিস মুখ দিয়ে বাইর করলে কিন্তু হয়ে যায়, আপনি পরে কান্দাকাটি করে লাভ হবে না, যেন সাবধান, তালাক উচ্চারণ করার আগে বহুতবার ভাববেন। সেজদায় কি কি দোয়া করা যায়, সেজদা এমন একটা জায়গা যে আল্লাহর সবচেয়ে কাছে যাওয়া যায়। ভাইরে আপনি যদি চান আপনার মালিকের একেবারে কাছে যাবেন, মালিকের সবচেয়ে কাছে যাওয়ার একমাত্র উপায় হলো কি, সেজদা। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সেজদায় চলে যায়। আপনি যদি আল্লাহর একেবারে কাছাকাছি যে কথা বলতে চান তো সেজদা লুটিয়ে পড়েন, সেজদা লুটিয়ে পড়লে আসমানের পথটা অনেক শর্ট। কথা কি বুঝাতে পারছি? নবী আলাইহিস সালাম বলেছেন ফাকসিরু ফীহি মিনাদ দোয়া, এই জন্য সেজদা গিয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করবা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, যে কোনো দোয়া সেজদাতে আল্লাহর কাছে পেশ করতে পারেন। তবে ফরজ সালাতে কেমন দোয়া করবেন, নফল সালাতে আলাদা আলাদা বিভাগ আছে, সাধারণ সেজদাতে, নফল সালাতে, অথবা এমনি শুধু সেজদা আল্লাহ আকবার বলে একটা সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে কোনো দোয়া আপনি চাইতে পারেন, কোনো অসুবিধা নাই। যে ব্যক্তি মারা যায় তার কবরের পাশে তার রক্তের সম্পর্কের আত্মীয় গেলে সে কবর থেকে বুঝতে পারে কিনা, না, আল্লাহ বলেছেন ওমা আনতা বিমুসমাইম মান ফিল কবর, কবরবাসী আমাদের বাহিরের জগৎ সম্পর্কে জানে না, আল্লাহ যতটুকু জানায় শুধু ততটুকুই জানতে পারে। বিভিন্ন প্যাকেট কাগজে আরবি লেখা থাকে, তা জেনে বা না জেনে পা দিয়ে পাড়াই আগুনে পোড়ানো হয় তা ঠিক কিনা, আরবি একটা ভাষা, পায়ের নিচে পড়লে গুনাহ হবে বা আপনার কোরআনের অপমান হবে এমন কোনো কথা নেই। আরবি ভাষায় খারাপ কথাও লেখা থাকতে পারে কি পারে না, গান বাজনা লেখা হয় না আরবি ভাষায়? আরবি ভাষায় অনেক নাস্তিক আছে আরবে, তারা আরবি ভাষা দিয়ে আল্লাহর বিরুদ্ধে গালি গালাজ লেখে, নাউজুবিল্লাহ। অতএব আরবি ভাষা দেখলেই যে একেবারে ওইটা আমি শ্রদ্ধা করতে হবে এমন কোনো কথা নাই, আর বাংলা হলেই যে সেটা অশ্রদ্ধা হবে এমন কোনো কথা নাই, কি লেখা আছে এটা হলো মূল বিষয়। বিস্কুট কোম্পানির তার নামটা আরবিতে লেখছে, এই জন্য ওটা আমারে একবারে চুমা খাইতে হবে এমন কোনো কথা নাই, কি লেখা আছে এটা হলো মেইন কথা। তারপরেও কোরআনের ভাষা যেহেতু আরবি, এই জন্য এটাকে বিনা শুধু আরবি বলে কোনো কথা না, যে কোনো ভাষাকে অপমান করা উচিত না, যথাসম্ভব ভাষা এটাকে সম্মান করা উচিত। যে ফেব্রুয়ারি মাস এটা ভাষার মাস, এই ভাষার মাসে, ফেব্রুয়ারি মাসে আরও বেশি ভাষার প্রতি, ভাষার ব্যবহারের প্রতি আমাদের দায়িত্বশীল হওয়া উচিত, যাতে ভাষা দিয়ে আমরা খারাপ কোনো কাজ না করি। শুধুমাত্র বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তাস, ক্যারাম, দাবা, লুডু ইত্যাদি খেলা উচিত কি না? তাস, দাবা, ক্যারাম, লুডু ইত্যাদি খেলা জায়েজ নাই ইসলামে। এর মধ্যে কোনো কোনো খেলা সম্পর্কে স্পষ্ট নিষেধ আছে, আর বাকিগুলোর উপরে স্পষ্ট নিষেধ না থাকলেও সেগুলো স্পষ্ট নিষেধটার ক্যাটাগরির, একই ক্যাটাগরির হওয়ার কারণে সেটাও ইসলামে জায়েজ নাই। এই যে তাস, ক্যারাম, দাবা, লুডু, এই খেলাগুলো মানুষের শরীরকে অবসাদগ্রস্ত করে দেয়, অলস করে দেয়, এগুলো মানুষের জন্য ক্ষতির কারণ হয়, এগুলো স্থূলতা তৈরি করে। শারীরিক কসরত যদি হয়, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, আপনার ওই কি বলে এক্সারসাইজ যে হয়, ফিজিক্যাল এক্সারসাইজ হয়, এরকম যে কোনো খেলা খেলেন সেটা জায়েজ আছে, যদি সেখানে পারস্পরিক লেনদেন না করেন, সতর ঢাকা করেন, নেশা না হয়, ওগুলো বরং ভালো, ওগুলোতে মানুষের শরীর স্ফূর্তি আসে, কর্মস্পৃহা বাড়ায়, ওগুলো ঠিক আছে। আজকাল তো শয়তান আমাদেরকে এখন মোবাইলে গেম ঢুকছে, বসে বসে সব পিটিশ পিটিশ সারাদিন গেম খেলে, বাইরে খেলার সময় নেই, পোলাপান সব মোটা হয়ে যাচ্ছে, চোখ শেষ হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো ফিজিক্যাল এক্সারসাইজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে নিগ্রো সাহাবিরা, ইথিওপিয়ান সাহাবিরা খেলতেন, আমাদের আয়েশা থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখতেন, এখন সেগুলো নাই, এখন সব হলো কি, মোবাইল গেম আর কম্পিউটার গেম। শয়তান আমাদের দুনিয়াও শেষ করছে,
আক্রান্ত শেষ করছি, শেষ পর্যন্ত ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে আশ্রয় নেয়। জরুরি কাজের জন্য জোহরের পরে সালাতের পরে দুই রাকাত সুন্নাত সালাত ফজর ফরজের আগে পড়া যাবে কিনা, না জোহরের পরে দুই রাকাত সুন্নাত কোনো কারণে আগে পড়ার কোনো সুযোগ নাই, কোনো কারণে বাদ গেলে মাঝে মধ্যে বাদ যেতে পারে কিন্তু আগে পড়ার সুযোগ নেই। কাদিয়ানিতে কাদিয়ানি হলেই টাকা পাওয়া যায়, কাদিয়ানিদের এত অর্থ সম্পদের উৎস কি? প্রাণ ও আরএফএল কোম্পানি তাদের হারাম হওয়ায় তাদের হওয়ার কারণে ওদের সকল পণ্য বর্জন করলে বাতিলের সাথে জিহাদের সওয়াব পাওয়া যাবে কিনা? অবশ্যই আল্লাহর জন্য কাউকে শত্রুতা করলে, আল্লাহর জন্য অপছন্দ করলে, কেউ আল্লাহর দুশ্মনের সাহায্য করলে, সেই কারণে তাকে যদি আমি অসহযোগিতা করি, বর্জন করি, এটা হলো আল বুগদুলিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করা, এটা আমাদের ইমানের দাবি। এটা করলে অবশ্যই কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে যদি এই উদ্দেশ্যে হয়, এই উদ্দেশ্যে যদি হয় তাহলে সওয়াব পাওয়া যাবে। আর মনে রাখবেন যত বাতিল আছে এদের পয়সার কোনো অভাব নাই, হেজবুত তাওহিদ কাদিয়ানি এরকম যত সম্প্রদায় আছে এদের দেখবেন টাকার কোনো অভাব নেই, এক এক সমাবেশ করে, আপনারা একটা মাহফিল করছেন ভাঙা চূড়া কত কষ্ট করে টাকা পয়সা কালেকশন করে, যে দেশে 99% মানুষ মুসলিম সে দেশে একটা মাহফিল করতে টাকার টানাটানি হয়, আর এরা সামান্য কয়েক পার্সেন্ট 1%ও না, তাদের এত টাকা কোত্থেকে আসে? স্পষ্টতই বোঝা যায় এগুলো ইয়াহুদি নাসরাদের প্যাট্রোনাইজ, তারা এখানে পয়সা ঢালে মুসলমানদের মধ্যে বিভক্তি করার জন্য, মুসলমানদেরকে কাফের বানানোর জন্য এবং চক্রান্ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফেয়ার অ্যান্ড লাভলি স্নোতে অ্যালকোহল বা মদজাতি উপাদান আছে, এটা মুখমণ্ডলে ব্যবহার করা করে সালাত আদায় হবে কিনা? আমি জানি না কি আছে, যদি হারাম কোনো উপাদান থাকে সেটা কেমন আছে না আছে এটা বিস্তারিত জানতে হবে, তারপরে বিষয়ে কথা বলতে হবে। আমি না জেনে এই বিষয়ে মন্তব্য করলাম না। যে ইমাম বক্তব্য দিলেন ইবাদতের ভিতর বেদাত থাকলে ইবাদত কবুল হয় না, কিন্তু এই ইমাম প্রতিদিন বেদাতে লিপ্ত হচ্ছেন, বক্তব্য অনুসারে আমল সুন্নত মোতাবেক হচ্ছে না, এ ধরনের ইমাম ফাসেক না মুনাফেক, এদের বিষয়ে নামাজ সহি হবে কিনা? ভাই আমরা সবাই কমবেট ছোট মুনাফেক, যত মুসলমান আছি আমরা কেউই ছোট মুনাফিকি থেকে পরিপূর্ণ মুক্ত, আমরা মুখে যা বলি সবাইকে হুবহু তা করি, কোনোদিন সম্ভব পরিপূর্ণভাবে খাঁটি মুসলমান 100 ভাগ হয়ে যাওয়া আমরা চাইলেও পারি না। অতএব ইমামের পিছনে লাগা লাগে না, কেউ নিজের পিছে লাগেন, নিজের পিছে লাগেন, নিজের চরকায় তেল দেন। আপনি বলেন আখেরাতে বিশ্বাস করেন, আপনি 2 নম্বরই করেন কেন তাইলে? তাহলে কথা কাজে অমিল হলে কি হলো না? শুধু ইমাম সাহেবের পিছনে লাগছেন, আপনি আমি আমাদের মধ্যে নাই এগুলা, এটা একটা দোষ সোজা কথা। ওই যে বললাম না, প্রশ্ন মানেই হলো একজনের ঘোষানি, নিজের ঘোষাই নাই যে আমি বিশ্বাসের সাথে আমার কাজে মিলে আছে কিনা, এটার খবর নেই। ইমাম সাহেবের পিছনে ফতোয়া তালাশ করো, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ওয়াজ মাহফিলে বক্তা কন্ট্রাক্ট করে যে টাকাটা নেয়, এটা নেওয়া জায়েজ আছে কিনা? বহু জায়গায় বলছি এটার উত্তর, ভাইরা আমার যেই টাজে টাকা নেওয়া যায় সেটাতে চুক্তি করাও বরং জায়েজ, বরং চুক্তি না করলে যদি পরে গন্ডগোল হয় তার চাইতে আগে ভেজাল ভালো, চুক্তি করাটাই ভালো। এটা হলো মাসআলা বললাম। এবার আসেন আদর্শের কথা বলি, কোরআন হাদিসের কথা বলা প্রচার করা, এটাকে পেট পালার মাধ্যম বানানো আর পয়সা কামাইয়ের মাধ্যম বানানো, এটা কোনো আলেমের আদর্শ শান হতে পারে না। একজন আলেম দাওয়াতের কাজ করবেন আল্লাহর জন্য, তার চলার জন্য যে খেদমত মানুষ করবে সেটা তার জন্য নেওয়া জায়েজ আছে, কিন্তু জায়েজ আছে দেখে তিনি একেবারে শর্ত দিয়ে 50, 60, 70, 80, 1 লাখ হাঁকায়া টাকা নেবেন, এটা কোনো আলেমের শান হতে পারে না। দোষ দিয়ে লাভ কি? আয়োজকরা যে কত কাহিনী করে কত জায়গায়, আমি অনেক জায়গায় বলছি যে আমাকে অনেক জায়গায় এমন হয়েছে, যেহেতু বলি না কিছু না, নিয়ে গেছে চট্টগ্রামে এক জায়গায় আর অনেক জায়গায়, শুধু চিটাঙ্গা মানুষ আবার নাখোশ হয়ে যাবে, অনেক জায়গায় এমন হয়েছে আমাকে নিয়ে গেছে, মাহফিল টাফিল করায়া বাসের ভাড়াটাও দেয়নি, বাসে উঠে দিয়ে মোসাবাদি চলে আসছে। আরে বাবা আমি কয় জায়গায় টাকা দিয়ে যেতে পারবো, আমি তো বড় লোকের ছেলে না। এখন এতটা অবিবেচকও অনেক আয়োজকরা থাকে, কিন্তু তারপরও আমার কথা হলো এক জায়গায় কম দিলে আর জায়গায় বাড়িয়ে দেয়। একজন আলেম টাকা হাঁকাইয়া এটাকে উপার্জনের মাধ্যম মানে ওয়াজ মাহফিলকে, সে কখনো আদর্শ আলেম হতে পারে না। আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করতে গেছেন, ওনাকে মাইক দিছে কাফেররা, আপনারা তো আমাদের খাওয়ান দেন আলহামদুলিল্লাহ, আবার পয়সা দেন। অতএব এটা কোনো আলেমের শান হতে পারে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার কথা একবার শুনছিলাম, স্যার এক জায়গায় মাহফিলে গেছেন হরতালের মধ্যে তো গাড়ি ভাড়া করে গেছেন অনেক খরচ করে, তো গাড়ি ভাড়া যে সাথে গেছে সে আমাকে বললো যে শেখ গাড়ি ভাড়া ছিল 6,000 টাকা আর মাহফিল আনা দিয়েছে 3,000 টাকা। এখন বলেন 3,000 করে যদি ডন্ডি প্রতিদিন দেয়া লাগে মাহফিলে, তো দাদা সব জমি বেচা লাগবে। এই জন্য মাহফিলের আয়োজকদেরও বিবেচক হওয়া উচিত, আর আলেমরাও পয়সার লোভী, যে পয়সার লোভ করে সে আবার কিভাবে এখানে বসে রাসূলের আদর্শ শুনে মানুষকে, এটা কিভাবে তার নীতিতে আসে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এরপরের প্রশ্ন, কোন প্রকৃতির আলেমের কথা মানবো আর কোন প্রকৃতির আলেমের কথা শোনা যাবে না?
চেহারা সুন্দর দেখে দেখে শুনবেন, এটা কোনো প্রশ্ন হলো ভাই? কোনো প্রকৃতির আলেম টালেম না, কথা শুনবেন ব্যক্তির না, বক্তব্যের, কোরআন এবং হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক। কোরআন হাদিসের বাইরে খাজুরিয়া আলাপ শোনায়, আষাঢ়ে গল্প শোনায়, কাহিনী শোনায়, কিচ্ছা শোনায়, হাসায়, কান্দায়, ম্যাগাজিনে অনুষ্ঠান করে, নাটক করে, ড্রামা করে, এই টাইপের মৌলবীদের কথা শুনবেন? এটা কোন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না? কোরআন আর হাদিসের আলোকে সমাজ সংস্কার করে, মানুষের ভুল ত্রুটি সংশোধন করে, দরদের সাথে, ব্যথার সাথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় এবং প্রতিনিধিত্ব করে এই কথাগুলো শুনবেন। এখানে কোনো প্রকৃতি নেই যে সক্কা টুপি আলাদেরটা শুনবেন, রুমাল আলাদেরটা শুনবেন, এরকম কোনো প্রকৃতি নাই। কথা কি বলে সেটা দেখবেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এখন তো সব দলবাজি, গ্রুপবাজি, আমার গ্রুপের হলে আমি শুনবো, নাহলে আমি শুনবো না। মসজিদের পথে কবর আছে, ওই কবরটি বয়স 70 বছর প্রায়, মসজিদটির জায়গা মেপে কবরটি মাপের মাঝখানে পড়ে, এই কবর উপরে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? কোনো কবরের বাইরে আলাদা মসজিদ করতে কোনো অসুবিধা? মসজিদের ভেতরে যেন কবর না থাকে, ব্যাস তাহলেই চলবে। অনেক সময় অনিচ্ছা থাকা সত্ত্বেও গুনাহ হয়ে যায়, গুনাহ হতে মুক্ত থাকতে আমার করণীয় কি? কোরআন সাল্লাল্লাহু জানতে চাই, ভাইরা আমার পাপের কাছ থেকে বাঁচতে চান, এক নম্বর করণীয় ভালো মানুষের সাথে থাকবেন। ভালো মানুষ কে? যেই লোকটা ওই যে হারামকে না বলার মতো ইমানি শক্তি রাখে, বুকে বল আছে, ইমানি শক্তি আছে, হারাম থেকে বেঁচে থাকে, হারামের ধারে কাছে যায় না, এরকম মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আল্লাহ বলেছেন, ইয়াইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে ইমানদাররা তাকওয়া অবলম্বন করো আর ইমানদার নেককারদের সাথে থাকো, সোহবতে থাকো, যেন ভালো মানুষের সাথে থাকবেন। এটা হলো ভালো হওয়ার এক নম্বর কাজ, আলামা, এই উপায়। নাম্বার দুই, খারাপের পরিবেশ থেকে দূরে সরে যেতে হবে। আপনি খারাপের মধ্যে থাকলে চাইলেও আপনি ভালো থাকতে পারবেন না। এজন্য গুনাহের পরিবেশ থেকে আস্তে আস্তে কি করতে হয়, কথার কথা, কেউ ফেসবুকে থাকার কারণে চোখের গুনাহ থেকে তিনি বাঁচতে পারেন না, ইউটিউবে থাকার কারণে চাইলেও ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয়ে যায় তার, তাহলে তার জন্য ওই অ্যাপই রাখা যায় না, সে ডিলিট করে ফেলবে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে। কারণ হারামের পরিবেশ থেকে কি করতে হয়, সরে যেতে হয়। নাম্বার তিন, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে তাকওয়ার দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন মুত্তাকি হওয়ার তৌফিক। ছেলে থাকে ডুবাই, ছেলে মেয়েকে মোবাইলের মাধ্যমে বিবাহ দেওয়া যাবে কিনা, বিবাহের বিবাহ পড়ে বাড়িতে এসে পুনরায় কালেমা পড়তে হবে কিনা, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিবাহ জায়েজ আছে দুই পক্ষ সাক্ষীরা কি থাকলে, তবে এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো তাউকিল, অর্থাৎ উকিল, প্রতিনিধি বানানো। সেটা সিস্টেম হলো, ছেলে দুবাই থেকে ফোনে বাপকে বলবে, ভাইকে বলবে, কোনো একজনকে বলবে, অমুকের মেয়ে অমুককে, আমার সাথে এত টাকা মহরণায় দুজন সাক্ষীর সামনে আপনি বিবাহের প্রস্তাব আমার পক্ষ থেকে দেন অথবা কবুল করেন, এই কথাটা বিদেশ থেকে ওই ছেলে বলে দিবে দুজন সাক্ষীর সামনে। এখানে তার সে প্রতিনিধি বাপ, ভাই বা বন্ধু যে কোনো একজন দুজন সাক্ষীর সামনে বিবাহের প্রস্তাব দিবে, তার পক্ষ থেকে বলবে যে অমুক আমাকে দায়িত্ব দিছে, তার প্রতিনিধি হিসাবে তার পক্ষ থেকে আমি প্রস্তাব দিচ্ছি, অথবা প্রস্তাব দিয়েছেন আপনারা সেটা তার পক্ষ থেকে আমি কবুল করতেছি, এরকম করলে বিয়ে হয়ে যাবে এবং এটা নতুন করে আর পড়ানোর দরকার নাই। কথাকে বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন, ঘুষ দেওয়াও নেওয়া সমান অপরাধ, কিন্তু বর্তমান সময় সরকারি চাকরির ক্ষেত্রে ঘুষ ছাড়া চাকরি হয় না, এক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা আমরা আলোচনায় বলেছি, যদি ঘুষ ছাড়া চাকরি না হয়, নিরুপায় হলে যে কোনো চাকরি হচ্ছে না, তাহলে বেচারা ঘুষ দিয়ে চাকরি নিলে তার গুনাহ হবে না, কিন্তু যে ঘুষখোর ওর কোনো রক্ষা নাই। ফজরের সুন্নাত নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত এবং তাসবিহ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফজরের সুন্নাত পড়ার পর ফরজের জামাত, ফজরের জামাতে দেরি আছে, আপনি বসে জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। একজন স্ত্রী এক বছর পূর্বে তালাক হয়েছে এবং অন্য কোথাও বিবাহ হয় নাই, সে এখন পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে চায়, এ ব্যাপারে পবিত্র কোরআন হাদিসের আলোকে করণীয় কি? ওই যে বলেছি, তালাক যদি কয়টা হয়ে থাকে, এক অথবা দুই, তাহলে এক বছর পরেও যদি হয়, এখন নতুন করে আগ্রহ করলে বিয়ে করলেই হয়ে যাবে, সংসার করতে পারবে, কিন্তু তালাক যদি তিনটা হয়ে থাকে তাহলে শেষ, আর সুযোগ নেই। নামাজ পড়ি কিন্তু নামাজ যে মন বসে না, এখন আমার করণীয় কি? নামাজে মন বসার জন্য শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তাঁর একটা লেখা আছে, সালাতে মনোযোগ সৃষ্টির 33টা উপায়, এটা আমি বাংলায় অনুবাদ করছি, দৈনিক সমকাল পত্রিকা সব বিভিন্ন পত্রিকা ছাপছে, আরও 10-12 বছর আগের কথা, অনলাইনে এখনও সার্চ দিলে এই লেখা পেয়ে যাবেন, সে উপায়গুলো অবলম্বন করবেন। সংক্ষেপে শুধু বলি, নামাজে মনোযোগ সৃষ্টির জন্য এই যুগে নামাজের অনেক আগে থেকে মোবাইল টোবাইল সব বন্ধ করে দূরে সরে রাখবেন, এটা নামাজে মনোযোগ নষ্ট করার বড় কারণ। নাম্বার দুই, সালাতের মধ্যে কী পড়ছেন সেগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝে বুঝে পড়বেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ মনোযোগ আসবে। নাম্বার তিন, সালাতের রোকনগুলোকে ধীরে ধীরে আদায় করবেন, দেখবেন অটোমেটিক মনোযোগ আসবে ইনশাল্লাহ, হুলস্থুল করলে মনোযোগ আসবে না।
শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দেখা যায় এমন বোরকা পরা যাবে কিনা, না এমন বোরকা পরা আর না পরা সমান। রুব্বা কাসিয়াতিন ফিদ্দুনিয়া আরিয়াতুন আখিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অনেক মহিলা আছে এমন পোশাক পরে যেটা পরা না পরা সমান। আজকাল মহিলা না পুরুষেরও এমন জামা আছে পরলে শরীর দেখা যায়, ওই জামা পরা আর না পরা কোনো অসুবিধা কোনো বেশ কম নাই। যে সমস্ত মা বোনরা বোরকা পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় টাইট ফিট অথবা পাতলা, সেগুলো পরা রোলঙ্গ থাকার ভিতরে খুব বেশি একটা বেশ কম নাই। নামাজে কতটুকু আগে দিয়ে যাওয়া যাবে, নামাজের একেবারে সামনে দিয়ে যাওয়া জায়েজ নেই, নামাজি ব্যক্তির নজরে পড়ে না এতটা দূরে দিয়ে আগা হাঁটা চলা করা অসুবিধা নাই, যাতে করে তার মনোযোগ নষ্ট না হয়। আমার দুই ভাই আছে কিন্তু তারা পড়াশোনা খরচ দেয় না, এখন বাবার সম্মতিতে বাবার জমি বিক্রি করে কি পড়াশোনা করা যাবে? বাবা যদি তার জমি বিক্রি করে ছেলেকে পড়াশোনা করাতে চায় করা যাবে, কোনো অসুবিধা নাই। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে পরবর্তীতে জামাত অনুষ্ঠিত হলে আবার মসজিদে জামাতে নামাজ পড়তে হবে কি না? আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চাইতে মসজিদে জামাতে পড়ার গুরুত্ব অনেক বেশি, ভালো করে বুঝেন। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সওয়াবের কাজ নফল, কিন্তু মসজিদে জামাতের সাথে আদায় করার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আজকাল অনেক ভাই বলে যে মসজিদে জামাত একটু দেরিতে হবে আমি আউয়াল ওয়াক্তে পড়বো। আরে ভাই, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া একবার ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করে না করে সালাত আদায় করা উত্তম। আইয়ুল আমালে আফজাল, জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ কোন আমল উত্তম, তিনি বলেছেন আসসালাতু লিল আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ভালো, ভালো কথা। কিন্তু এই ভালোর যে মাপ জামাতের সাথে মসজিদে সালাত আদায়ের গুরুত্ব তার চাইতে অনেক বেশি। মুনাফিক বলা হয়েছে যে মসজিদে জামাতে হাজির হয় না, তাহলে আপনি ওইটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে ছেড়ে দিয়ে আউয়াল ওয়াক্তে বাসায় একা নামাজ পড়ার অধিকার। হ্যাঁ, যদি এত বেশি দেরি করে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার উপক্রম হয় তাহলে ভিন্ন কথা। এক একজন মুসলমান ব্যক্তি কি কি কারণে মুসলমান থেকে খারিজ হয়, মুসলিম থেকে খারিজ হয়। ইসলাম ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, মৌলিকভাবে 3টা কারণ, সেটাকে ব্যাখ্যা করে 10টা কারণ বলা হয়েছে। বড় শিরিক, বড় কুফুর, বড় মুনাফিকি, এ নিয়ে আমাদের বিরাট বক্তব্য আছে ইউটিউবে ফেসবুকে, শুনে নিয়েন, বিস্তারিত বলার সুযোগ নেই। আমি একজন জনপ্রতিনিধি, আমি মুসলিম, কিন্তু চরমপন্থীরা আমাকে কাফের বলে, মৌলবাদীরা বলে কাফের, এ বিষয়ে আপনার মতামত কি? ভাইরা আমার, কেউ কাউকে কাফের বলা এটা তখনই সম্ভব যে খুব বড় মাপের পণ্ডিত আলেম বুঝে শুনে বলে, আর আরেকটা হলো যে কাফের বলার পরিণতি কি না জেনে, এটা যে বুঝে না সে আনাড়ি ব্যক্তি, আরেকজনকে কি বলতে পারে না জেনে কাফের বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তিকে যদি কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয় তাহলে যে বলে সেই কি হয়, কাফের। বুখারী হাদিস। এই জন্য ওই যে বললাম অন্যের বিরুদ্ধে এখন যত সব ফতোয়া সব অন্যের বিরুদ্ধে, আরে ভাই তোমার কোন কথায় ইমান আছে না নাই তুমি সেই চরকায় তেল দাও, এটার খবর নাই কে কাফের কে মুনাফেক। শুধু কাল সারা দুনিয়া মানুষের খোঁচায় বেড়াচ্ছে, কেয়ামতের দিনে ভয়াবহতা যে জানতো নিজের চরকায় তেলটা আগে দিত। আমি যদি রাগবশত স্ত্রীকে তালাক দেয় তাহলে ইসলামের বিধান কি, একটু আগে বলেছি। পরবর্তীতে যদি স্বামী তার স্ত্রীকে নিতে চায় সেক্ষেত্রে ইসলামের বিধান কি, নেওয়ার মতো তালাক দিলে নেওয়া যাবে, আর যদি নেওয়ার মতো তালাক না দেয় পৃথিবীর সব মৌলবী একসাথে ফতোয়া দিল নেওয়া যাবে না। মহারানা সত্যপূরণ না হলে কি হবে, মহারানা আদায় না করে স্ত্রীর সাথে মেলামেশা করা জায়েজ আছে কিনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহারানা আদায় করা উচিত, কিন্তু যদি কোনো কারণে মহারানা আদায় না করেন আপনি তাহলে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না এমন কোনো কথা নাই। আমাদের দেশে অনেকে বলে মহারানা আদায় না করে যদি স্ত্রীর সাথে মিলন করে তাহলে সেক্ষেত্রে জেনা হবে, এটা ফালতু কথা বা মন গড়া কথা, পৃথিবীর কোনো আলেমের এর মত নাই, এটা মন গড়া কথাবার্তা। তবে হ্যাঁ, এখানে একটা জটিলতা হলো মহিলারা মাসালা জানে না, আমাদের মহিলারা যদি জানতো ইসলাম তাদেরকে কি সুযোগ দিছে তাহলে পুরুষগুলারে নাকে রশি লাগা লাগা ঝুলাইতো একটা একটা করে, বুঝতে পারছেন? বাসর রাতে কোনো মেয়ে যদি চায় যে চান্দু মহারানা যা ধরছ সব ফালাও এরপরে সামনে আগাও, এই অধিকার ইসলাম মেয়েদেরকে দিছে। যদি বলে যে চান্দু এক টাকা বাকি থাকতে সামনে আগাইতে পারবে না জায়গায় বসে থাকো, তাহলে কিন্তু সে অধিকার ইসলাম তাকে দিছে। এখন মুশকিল হলো আমাদের মেয়েরাও বেকুব আর পুরুষগুলো সব টাউট। মেয়েরা বলে যে ছেলেরা বলে যে দেখো এখন মহত্ব ধরছে মুরব্বীরা 10 লাখ 20 লাখ, আমি তো ফকির নির্ভর, তুমি তো জানো কোত্থেকে এত টাকা দেবো, তো আমি বিদেশিদের যাব ব্যবসা বাণিজ্য করবো, কত 10 লাখ তোমাকে দেবো আল্লাহর রহমতে, এসব চাপাবাজি করে বাটপারি। আর মেয়েও আরেক ব্যাককল, সে বলে যে আরে কি যে বলেন না আপনি, কি করবো আপনার সব টাকা পয়সা দিয়া, কি করবো এগুলো দিয়া, আমি আপনাকে পাইলে তো হবে, দুধ রাখেন আপনার টাকাটা লাগবে না, এগুলো আমি মাফ করে দিস। তাহলে পুরুষগুলা টাউট আর মহিলাগুলা বেকুব, বেশিরভাগ সবাই না, সেয়ানা মহিলা হলে। এই জন্য মহিলা মানুষের মেয়ে বিয়ে করলে খবর আছে, এরা মাসলা মাসাল জানে ভালো করে, টাঙ্গাবে ভালো করে, বলবো যে চান্দো মহারণা দিয়া তারপর সামনে কথা কও,
বাসর রাতে যদি বউর কাছে মাফি চাওয়া লাগে, তোমার মতো বেহায়ারে বিয়ে করতে বলছে কি? তুমি যা রোজা রাখতা, রাসূল বলছেন যার বিয়ের ক্ষমতা নাই পয়সা নাই সে রোজা রাখবে, তুমি রোজা রাখবা সিয়াম রাখবা, তুমি কেন বিয়ে করতে আসছো? বিয়ে যান করতে আসছো, মহরনা দাও চান্দ দিতে পারবা 1 লাখ, দরছো 10 লাখ। এই অনাচার আমাদের সমাজ থেকে দূর করতে হবে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তবে তাই বলে প্রথমবার যদি স্ত্রী চান্স দিয়ে দেয়, ঠিক আছে আচ্ছা ওকে দিও, তুমি ছাড় যদি দেয় তাহলে পরে আবার স্ত্রী সকাল বিকাল জামাইকে হাইকোর্ট দেখাইতে পারবে না। দেখেন আবার মহিলারা আবার চান্স প্রতিদিন সকাল বিকাল নিয়েন না, এই সুযোগ নাই কিন্তু। নামাজের পর পরে মাথায় হাত দেওয়া এবং ফরজ নামাজের পর 19 বার বিসমিল্লাহ বলা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত? হাদিসে নামাজের পরে মাথায় হাত দেওয়া বা 19 বার বিসমিল্লাহ বলার কোনো কথা বর্ণিত হয় নাই। এটাকে রুকিয়া বা জাড়ফুঁক হিসাবে, চোখের বা মাথার রোগের চিকিৎসা হিসাবে এ দোয়া পড়ে এতবার পড়লে ফু দিবে, এটা রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে হতে পারে, যদি রুকিয়া হিসাবে হয় আর কি, আমি জানি না কীভাবে হয়। তবে মাথায় হাত দিয়ে রাখা, এটা এতবার পড়া সালাতের পরে, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। পড়বেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম আনকাস সালাম, এগুলো যেগুলো হাদিসে আছে। ইসলামী দৃষ্টিকোণে কোনো ছোঁয়াচে রোগ আছে কিনা, ইসলামের ছোঁয়াচে রোগ আছে কিনা, এটা দুইটা ব্যাখ্যা আছে। বিশুদ্ধতম মত হলো ছোঁয়াচে রোগ আছে, তবে কোন রোগ নিজে থেকে অটোমেটিক ছোঁয়াচে হয় না। ইসলাম বলে আল্লাহর হুকুম না হলে কোনো রোগ একজন থেকে আরেকজন শরীরে যেতে পারে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা রোগ একজন থেকে আরেকজনের মধ্যে যাইতে পারে, আবার কোনো লোক ছাড়া এমনিও আসতে পারে। এই যে কোভিড-19 সময়, করোনা ভাইরাসের সময় এমনও হয়েছে, একটা লোক কোথাও বের হয় নাই তার করোনা হয়ে গেছে, আবার আরেকজন করোনার রোগীর সাথে মাখামুখি ঢলাঢলি করছে, এর হয় নাই, হয়েছে না হয় নাই। মুসলমান মনে করবে সব কিছু আল্লাহর হুকুমে আল্লাহর ফয়সালায় হয়ে থাকে, লাভ ক্ষতি আল্লাহর হুকুমে বা আল্লাহর ফয়সালার বাইরে, সিদ্ধান্তের বাইরে, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না। কিন্তু সোয়াচে বলতে কিছু নাই, এভাবে স্থূল অর্থে বলা ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক মুসাফা করতে আসছে, তার এমনটা রোগ ছিল, তখনকার মানুষ মনে করতো এটা একজন থেকে আরেকজনের ভিতরে আল্লাহর অনুমতি সাপেক্ষে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অব্যাহতি দিয়েছেন যে তুমি দূরে থাকো, লাগবে না। এরকম আরো বহু হাদিস আছে, ফিরদাউস মিনাল মাজিদ ফিরাকুল আসাদ, সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সমন্বয় করে থাকেন উভয় শ্রেণীর উলামায়ে কেরাম। এটা নিয়ে কামড়াকামড়ি করা বা কোনো একটাকে নিয়ে খুব লাফালাফি করার সুযোগ নাই। সুন্নতি বিয়ের সঠিক নিয়ম কি, বিয়ের সম্পর্কে আমাদের একটা বক্তব্য আছে প্রায় ঘন্টা খানিকের, ইউটিউবে পুরোটা শুনে নেবেন। সুন্নতি বিয়ে, বিয়ে তো একটা বিশাল বড় মজলিস, এটা বলতে গেলে তো সারা রাত লেগে যাবে। ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাউল্লাহর মতে বাংলাদেশে হানাফি মাজহাবের নামে জালিয়াতি চলছে, তাহলে প্রকৃত হানাফি মাজহাব কোনটা? ভাই আমি যদি বলি ইসলামের নামে জালিয়াতি চলছে, তাহলে সে কথাটা কি ভুল হবে? আপনি হানাফি মাজহাব বলতেছেন, আমি বলি যে বাংলাদেশে ইসলামের নামেও বহু লোক জালিয়াতি করতেছে না, কি বলেন? তো জালিয়াতি যে যেখানে চান্স পায় সে সেখানে জালিয়াতি করে, নাম একটা দিয়া জালিয়াতি করলো। আমরা তো অরিজিনালটা নিব, দলিল ভিত্তিকটা নিব, কোরআন হাদিস নির্ভরটা নিব, এর বাইরে কোথাও নেব না, জালিয়াতি নেব না, এটা হলো আমাদের কাজ। কিন্তু ওই যে বললাম অমুকে জালিয়াতি করে, তার মানে আমি দুধের দোয়া, তাই না? আরে ভাই আপনি নিজে কত জালিয়াতি করতেছেন, বলতেছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আবার 2 নম্বরই করতেছেন মিথ্যা কথা বলতেছেন, তাহলে এটা এক ধরনের জালিয়াতি হলো না? এরকম হাজারো কিটিমের জালিয়াতি আছে, নিজের চরকা তেল দিবে না, শুধু খোঁচাবে। ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় তাড়াহুড়ো করে, বিশেষ করে আসর ও জোহরের সময় অনেক বেশি, এ ব্যাপারে সুন্নত পদ্ধতি কি জানতে চাই। ইমাম সাহেব তাড়াহুড়া করলা করা তো উচিত না, কারোর জন্য তাড়াহুড়া করা উচিত না, তবে ইমাম সাহেব যদি এত তাড়াহুড়া করে যে ফরজে যতটুকু দেরি করা দরকার ততটুকুও না করে, তাহলে সেই ইমাম সাহেব নামাজই কি হবে না? কিন্তু এত তাড়াহুড়া খুব কম ইমাম সাহেবরাই করে, তাদেরকে আস্তে আস্তে পড়তে বলা উচিত। যদি অতিরিক্ত তাড়াহুড়া করে তাহলে তো নামাজই হবে না। কতিপয় শায়েখগণ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি সহিহ হাদিসে নেই এবং এভাবে পাঠ করা নাকি শিরিক। দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ শিরক বলে, তো এটাকে মূর্খতা ছাড়া কিছু বলবো না আমি। শিরক কাকে বলে? শিরক মানে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অর্থের মধ্যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এখানে আল্লাহর সঙ্গে কি অংশীদার সাব্যস্ত করা হলো? অতএব এটাকে যদি কেউ শিরক বলে এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না। অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়ার বিধান কি, সুন্দর আলোকে জানতে চাই। অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়ার বিধান কি? অবিবাহিত মুসল্লির নামাজ পড়া জায়েজ আছে, কথা বলেন, অবিবাহিত মুসল্লির নামাজ পড়া জায়েজ আছে? এই প্রশ্ন কেন করেন না, এই প্রশ্ন কেন করেন না যে ভাই অবিবাহিত মুক্তাদির নামাজ হবে কিনা? শুধু সই যে খোঁসানি সব কোথায়? আরে ভাই আপনি মুক্তাদি হয়ে যদি অবিবাহিত হইতে পারেন, তাহলে বেটা ইমাম সাহেব বলে দোষটা কোথায়? কোনো অসুবিধা নাই। বর্তমানে অনলাইনের মাধ্যমে আয় একটি অন্যতম মাধ্যম হিসাবে গ্রহণ করেছে এক শ্রেণীর মানুষ,
এই অনলাইন অর্থাৎ ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিও ধারণ বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে টাকা ইনকাম করা জায়েজ কিনা, এই যে ক্যামেরা আলাদাকে দর্শে প্রশ্ন করে, অ্যাডসেন্স করে ইনকাম করা জায়েজ নাই ভাই, হারাম অ্যাড আসে, হারাম অ্যাড আসে। এখন এই আল্লাহর বান্দাদের কয়জন আল্লাহর জন্য করে আর কয়জন ডলার কামানোর জন্য করে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, এটা জায়েজ নাই। তবে ইউটিউব এখন নতুন নিয়ম আনতেছে, চাইলেও না চাইলেও সর্বাবস্থা তারা অ্যাড দিবে, এরকম যদি বাধ্যতামূলক করে দেয় তখন হয়তো আর নিরুপায় হিসাবে জায়েজের রাস্তা থাকতে পারে। সরকারি চাকরিজীবীদের একটা সুযোগ দিয়েছে সরকার, বেতনের উপরে লোন করে বাড়ি করা, লোন তুলে বাড়ি করা জায়েজ আছে কিনা। সুদি লোন নিয়ে বাড়ি করা জায়েজ নেই, সুদ ছাড়া যদি নিতে পারেন জায়েজ আছে, কিভাবে দেয় সরকার আমি জানি না। সৌদি আরবে নাকি সরকার অনুমোদিত নাইট ক্লাব আছে, এই নাইট ক্লাব সম্পর্কে জানতে চাই, আরও জানতে চাই শরীয়তে নাইট ক্লাব বৈধ কিনা। নাইট ক্লাবে যে সমস্ত অপকর্ম হয়ে থাকে সেগুলো হারাম হওয়ার ব্যাপারে কোনো মুসলমানের কোনো সন্দেহ থাকতে পারে না। সৌদি সরকার কেন, আরও কেউ যদি এসে সারা দুনিয়ার সমস্ত সরকার মিলে যদি কোনো হারাম কাজ করে সেটা কখনো হালাল হয়ে যাবে না। আমাদের কাজ হলো হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা। হারামটা যদি আমি বলি সেটাও হারাম, আর হালালটা যদি একজন কালাচোরা বলে হালালের কথা তাহলে সেটা অবশ্যই, যদি হালাল হয়ে থাকে সেটা অবশ্যই কি হালাল, কে করেছে এটা দেখার কোনো বিষয় না। সৌদি সরকার করলে সেটা দুধের ধোয়া, আর ওটা আমাদের একেবারে নমনম করতে হবে এমন কোনো কথা নাই। অন্যায় যেটা সেটাকে আমরা অবশ্যই কি বলবো, যেই করুক অন্যায় বলবো। তবে এই যে সরকারের সরকারকে খোঁজ, মানে সব আলটিমেটলি ঘুরে ফিরে সব প্রশ্নের মানে কি খোঁচা খোঁচা, আমি তো বলি এগুলো প্রশ্ন না, এগুলো সব আলপিন আলপিন আলপিন। আমার হাতে অনেকগুলো আলপিন ধরাই দিয়েছেন, ওনার এক খোঁচা দেন, ওনার এক খোঁচা দেন, ওনার একটা খোঁচা দেন। একটা লোক আল্লাহ মাফ করুক শতকরা 5% প্রশ্ন এমন আছে বলে আমার সন্দেহ নাই, যে প্রশ্ন লোকটা নিজে আসলে জানার জন্য করছে, ঠিক না বেঠিক? সব মানুষে জানাইতে আসছে, মানে ওনার নিজের আর কিছু জানার দরকার নেই। এগুলো সব হলো ধান্দার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদের নিয়ে, তারপর আমরা উত্তর দিই যাতে করে এর মাধ্যমে সত্যটা মানুষ জানতে পারে। আমাদের দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর বাচ্চার ব্যবস্থা করা হচ্ছে, এটা জায়েজ কিনা কোন হাদিসের আলোকে জানতে চাই, কিভাবে হয়ে থাকে পদ্ধতি আমার জানা নেই, যদি জানা থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো মন্তব্য করতে পারতাম আমি। হাঁটুর সমস্যার কারণে এক টুলে বসে সামনে আরেক টুলে সেজদা দেওয়া যাবে কিনা, এই একটা ভুল কাজ হয় আমাদের দেশে, অনেক মসজিদে হয়, বাসা বাড়িতে হয়, অনেক মুরব্বী মানুষ অসুস্থ মানুষ না, তিনি হয়তো রুকু সেজদা করতে পারেন না, তো চেয়ারে বসে রুকু করার সময় সামনে একটা টুল রেখে টুলে সেজদা করেন, আছে না এটা? এটা দরকার নাই, এটা বেদরকারি কাজ, কারণ রুকু সেজদা ইশারায় করবেন, কপালটা মাটিতে যদি না লাগাতে পারেন তাহলে আলাদা কোনো টুলে লাগানোর কোনো ফজিলত নাই, এ কসরত করার দরকার নাই, ইশারা করে মাথা ঝুঁকালেই রুকু হয়ে যাবে, আবার একটু বেশি ঝুঁকাবেন সেজদা হয়ে যাবে। স্বামী স্ত্রী আমাদের তিনটি কন্যা সন্তান আছে এবং 5 বিঘা জমি আছে, এক্ষেত্রে 3 কন্যাকে 1 বিঘা করে জমি দিতে চাই, দিতে পারবো কিনা? মিরাসের বিষয়টা অনেক জটিল, কোরআন হাদিসের বাইরে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করা জায়েজ নাই, হারাম। অনেক নামাজি কালামি হজ এবং উমরা আদায়কারী চাচারা মুরব্বীরা পর্যন্ত সন্তানদের বন্টনের ক্ষেত্রে কোরআনের নীতি অবলম্বন করেন না, তারা হারাম কাজ করছেন এবং আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন। প্রশ্ন যিনি জানতে চেয়েছেন, 5 বিঘা জমি আছে, সন্তান আছে 3 জন কন্যা সন্তান, যদি কোনো ছেলে সন্তান না থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন কুন্না নিসা ফাওকাত নাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক, কোনো ব্যক্তি মারা গেলে তার যদি 2-এর বেশি সন্তান থাকে, কন্যা সন্তান যেমন 3, 4, 5, তাহলে সেক্ষেত্রে তার পুরো সম্পত্তি 2/3 তাদেরকে দিবে, কতটুকু দিবে 2/3, তো 5-এর 2/3 কত হবে, 3-এর বেশি হবে, এটা তাদেরকে সমান হারে ভাগ করে দিবে, বাকিটা তার যারা আছে অন্যরা তাদের মধ্যে বন্টন করা হবে। আমি জানতে চাই জামাতে নামাজ পড়ার সময় কোরআনের সূরাগুলো কি সিরিয়ালি পড়তে হবে নাকি সিরিয়াল ছাড়াও পড়া যাবে, সিরিয়ালি পড়া সুন্নাত, সিরিয়াল ছাড়াও পড়া যাবে, ইচ্ছাকৃত সিরিয়াল ব্রেক করা সুন্নাত, খেলাফ কাজ।